So welcome to lecture 5. CSS properties নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয় ব্যাকগ্রাউন্ড। প্রপার্টি নেম ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড কালার আমরা জানি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা দেখতে যাচ্ছি। আমরা বডিতেই দেখাই। হ্যাঁ, একটা ক্লাস নিলাম, সে বিজি কাস্টম ক্লাস, আপনি চাইলে যা খুশি তাই নিতে পারেন। আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করব। ওকে, আমাদের ক্লাসের নাম কি দিয়েছি? বিজি, তাই তো? ডট বিজি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে প্রথম প্যারামিটারে ইউআরএল এ আমাকে পাথটা বলে দিতে হবে যে আমার ইমেজটা কোথায় আছে। সাপোজ আমরা এই ইমেজ ফোল্ডারটা এখান থেকে নিয়ে আসলাম। তো আমি আসি কোথায়? আমার স্টাইল ফাইলটা এখানে, এখান থেকে ইমেজ পাথ, তার মধ্যে একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমি আসি কোথায়? img ডট png। লিঙ্কটা আমরা করিয়ে দিই। হয়েছে, আমি একটা ইমেজ দিয়েছিলাম, সেটার পুরো ব্যাকগ্রাউন্ড ধরে চলে আসছে না বডিতে। মানে আমি চাইতেছি যে সব আমার দরকার নাই, পুরো বডি দরকার নাই। এখন আমি একটা যদি জিভ নেই, বিজি, এই জিভের ব্যাকগ্রাউন্ডে যদি আমি দেই এবং এই জিভের উইথ আমি দিতে পারি 50%, দেখেন কোন জীবে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে তার এরিয়াটাকে নির্ধারণ করে দিতে হবে যে আমার কতটুকু এরিয়া জুড়ে এই ইমেজটা শো করবে। এখন এটা হাইট, এটাকে যদি আমরা 100% দিয়ে দিই তাহলে আমার হচ্ছে এইটুকু এরিয়া জুড়ে দেবে। আমি যদি হাইটটাকে আরও মানে বাড়িয়ে দিই, সপোজ 1000 দিলাম, তাহলে আমার নিচে পর্যন্ত চলে আসবে, তাই না? সো বোঝা গেছে যে একটা জীবের ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে ইমেজ দিতে পারি? চাইলে আমরা খুব সুন্দর ইমেজও দিতে পারতাম, আমার কাছে সুন্দর ইমেজটা আসলে নাই। হ্যাঁ, আপনারা আপনাদের মতো একটা সুন্দর দেখে ইমেজ দিয়ে নিতে পারেন, কোনো ন্যাচারাল কোনো পিকচার, ঠিক আছে? আর একটা বিষয় একটু দেখাতে চাই আপনাদের। এই পিকচারটার একটা মিনিং আছে। হ্যাঁ, এটাই দিক, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে আমার কাজ হবে। এ ছবিটাই আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো? হ্যাঁ,
আপনার আমার এক্সকিউজ কোথায়? আপনার আমার অবস্থা কি হচ্ছে খারাপ আছে এখানে কেউ? হ্যাঁ, মেইন না, এর মেইন থিমটা হচ্ছে যে আপনার আমার এক্সকিউজটা কোথায়। সে যদি এই এনভায়রনমেন্টে বসে পড়তে পারে, তাহলে আমি যদি বলি আমার পড়তে ভালো লাগতেছে না, তাই না? আছে আমাদের বলার মতো, এক্সকিউজ দেওয়ার মতো জায়গা আছে? তাহলে আমরা কেন পারবো না, কেন আমরা বলবো যে আমরা পড়তে পারি না বা পড়ি না, হয় না আমার? আরে হয় না, আমি তো পড়ি না। বলতেছে যে আমি বহু মেধাবীকে দেখেছি যারা পরিশ্রমে না করে ব্যর্থ হয়েছে, কিন্তু কোনো পরিশ্রমীকে আমি দেখিনি, কোনো পরিশ্রমী অমেধাবী হলেও তাকে আমি ব্যর্থ হতে দেখিনি, কারণ সে তার শ্রমটা দিয়েছে, ঠিক আছে? আর ওই মেধা চেধা কয়েক পার্সেন্ট মাত্র, এগুলা দিয়ে কোনো কিছু আসে না। আমরা একটা মানুষ বলি যে ও এতে এ প্লাস পাইছে, ও বা ও স্ট্যান্ড করছে, ও বুয়েটে চান্স পাইছে, তো ওর পেছনের শ্রমটা আমরা কখনোই দেখি না, আমরা শুধু ফ্রন্ট ভিউ। এই এই আমরা ওয়েবসাইটের মতোই, ওয়েবসাইট দেখি সামনে ভীষণ সুন্দর, কিন্তু ওরে তো ওর কোনো ক্ষমতাই নাই, ওর ওই ব্যাকগ্রাউন্ড ব্যাক এন্ড কোডে না করলে ওর কোনো কাজই নাই, ঠিক আছে? সবাই ওইটাই দেখে, বাট এই জন্য আমি বলছি এটা দেওয়ার আর একটা কারণ আছে। আগের ছবিটাই আমি যেটা দেখাতে চাইছিলাম ওটা বড় ছবি ছিল, তো ওইটা দেখানো সম্ভব হয় না। আর একটা জিনিস খেয়াল করছেন যে একই ছবি দুইবার রিপিট হয়েছে এখানে, ক্লিয়ার? এই বামে এই যে ছবিটা আবার ডানে রিপিট হয়েছে না, আবার নিচেও রিপিট হয়েছে, বোঝা যাচ্ছে কি? এখান থেকে ছবি কিন্তু শুধু এইটুকু অরিজিনালি যে ছবিটা, এটাকে আপনারা কি বুঝতে পারছেন? ছবির সাইজ যদি এরকম হয় তাহলে হচ্ছে এরকম কেস হয়, রিপিট হয় অটোমেটিক্যালি। আমার পুরো মনে করেন যে 100% উইথের মধ্যে এই ছবিটার উইথ আছে আরও কম, সাপোজ আমার 100% উইথ মানে কত, 1320 পিক্সেল সাম এরকম, হয়তো এই ছবির সাইজ হচ্ছে 1200। সো তখন ও কী করে, এই পর্যন্ত দিয়ে বাকি তো সাদা না রেখে ও আবার রিপিট করে দেয় অটোমেটিক্যালি। সো আমরা এটাকে অফ করতে পারি, কেমনে? ব্যাকগ্রাউন্ড রিপিট নামে আর একটা প্রপার্টিজ আছে, এখানে যদি আমরা নো রিপিট বলে দিই তাহলে এ আর রিপিট হবে না, পুরো 100% জুড়ে যেটুকু পাইছে ওইটুকুই জায়গাটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপিট হয়েছিল আমার আছে, দেখেন এই পুরো আমি 100% দিয়েছি। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের উইথটা ইমেজের উইথের সাথে যেন অ্যাডজাস্ট হয় এই জিনিসটা খেয়াল করতে হবে, বুঝা গেছে? ব্যাকগ্রাউন্ড আমার ধরেন যা ইমেজের যে উইথ, ওই উইথেরই আমি ব্যাকগ্রাউন্ডটা নিব, তা না হইলে আবার জোর করে করলে আবার সেপটা হয়ে যাবে, ঠিক আছে? আমরা এক্ষেত্রে যেটা করতে পারতাম, এর মাঝখানে একটা ইমেজ নিয়েও কিন্তু দিতে পারতাম এবং এই ইমেজের উইথটা বাড়াই দিতে পারতাম 100%, ইমেজটা সেপ্ট হয়ে যেত, দেখতে খারাপ লাগতো। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ইমেজ নেওয়ার সময়, যে আমি যে উইথটা ডিফাইন করতেছি আমার ইমেজের উইথের সাথে যেন এটা অ্যাডজাস্টেবল হয়, ক্লিয়ার? এবার আমাদের এমনও হইতে পারে, ওই যে আমি ব্যাকে আপনাকে ইয়ে দিব পিএইচডি টু এইচটিএমএল যখন করাবো তখন হচ্ছে এটা বলবো যে এই নো রিপিট তো আমি এখন দিলাম, তাহলে রিপিট আমার প্রয়োজন হবে কখন? এমন হইতে পারে আমরা ওয়েবসাইটে যত ইমেজ নিব তত ওয়েবসাইটের ভারী হয়ে যাবে, তত ভারী বলতে কি, কারণ কন্টেন্ট ভারী হয়ে গেলে লোড নিতে সময় নেবে বেশি, নেট যেতে স্লো। মনে করেন এক ইমেজ লাগালাম আমি 5 MB, এখন তো মোবাইলে ছবি তুললেই 5 MB হয়, তাই না? সো 5 MB সাইজের একটা ইমেজ এরকম যদি 2-3টা থাকে, তাই ওই ওয়েবসাইট যার নেট স্লো তার লোড হইতে সারাদিন লাগবে না। তো এমতো অবস্থায় আমরা যেটা করি এরকম ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেওয়ার ক্ষেত্রে, হয়তো এরকম আছে যে একটা সাদা একটা ইমেজ, হ্যাঁ হালকা অ্যাশ টাইপের, মাঝখানে একটু ফেড দেয়া, হ্যাঁ এমতো অবস্থায় আমরা যেটা করি যে হয়তো ওইটা কালার দিয়েও অ্যাডজাস্ট করলে অ্যাকুরেট হচ্ছে না, তখন আমরা যেটা করি ওই ইমেজের 1 পিক্সেল কেটে নেই, 1 পিক্সেল কেটে নিয়ে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর রিপিট করি, করলে কি হয় একই জিনিস যখন বারবার হয় বারবার হয় তখন কি হয় ওই বোঝা যায় না খালি চোখে, তখন আর ওইটা একটু আগে যেটা দেখলেন যে একই ছবি ডান পাশেও রিপিট হচ্ছিল না,
এটাকে যদি আমরা রিপিট এক্স করতাম, রিপিট এক্স মানে কি, এক্স মানে কি, এক্স অক্ষ বরাবর রিপিট হবে। আমরা তো এক্স অক্ষ ওয়াই অক্ষ বুঝি সবাই নাকি, সো এক্স অক্ষ বরাবর রিপিট হবে। এখন এটা আমরা দিই, এখন দেখছেন নিচে কিন্তু আর হয় নাই, কিন্তু প্রথমবার কিন্তু নিচেও হয়েছিল। সো এখন অনলি এক্স অক্ষ বরাবর হচ্ছে, দ্যাট মিনস ওই ছোট 1 পিক্সেলের ইমেজ। তাহলে এটা যদি একই কালারের হইতো একটু বোঝা যায় তো যে এটা আমার ইমেজ রিপিট করা হয়েছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমার লাভটা কি হলো, লাভ হলো 5 MB-র একটা ছবি আমি ঠিকই ইউজ করলাম, কিন্তু অনলি 1 পিক্সেল আমার সিস্টেমে লোড হলো, তাই না? বাকিটা আমি লজিক্যালি হ্যান্ডেল করলাম। সো পুরো 5 MB লোড না করাই অনলি 1 পিক্সেল লোড করালাম, আমার আউটপুটটা অ্যাকুরেট হলো, আবার সাইজটাও মানে লোডিংটাও কমে আসলো, পেজ লোডিং টাইমটা। ক্লিয়ার আপনার এই বিষয়টা? এই যে এইটাই মনে করেন, এইটাই তো আপনি বুঝতে পারতেছেন না যে রিপিট করা, খালি চোখে দেখলে, তাই না? সেম, কিন্তু যদি আপনার হোয়াইট ইয়ে হইতো, হোয়াইট ইমেজ হইতো, তাহলে তো আরো বোঝা যেত না, বা একই কালার হইলে বোঝা যেত না। আর একটু বুঝাই তাহলে আপনাদের, ধরেন এই একটা ইমেজ, ঠিক আছে, ধরেন এই ইমেজটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি না, এই ব্যাকগ্রাউন্ডটাই আমার ক্লায়েন্ট PhD-তে দিয়েছে ডিজাইনে। এখন এই আমি বানাবো কি করে, CSS দিয়ে? আর বানাইলেও আমার অত টাইম দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। আমি কি করব, আমি যেটা করব, লোড নিতে টাইম নেই তো, আমি এই জন্য বের করতে চাই না আমার এই কম্পিউটারে। অ্যাটেনশন প্লিজ, আচ্ছা ধরেন যে ক্লায়েন্ট এই ডিজাইন দিয়েছে, মনে করেন লেখা নাই, ঠিক আছে, তো এমন অবস্থায় আমাদের কি করণীয়? আমরা এখান থেকে অনলি 1 পিক্সেল কেটে নিব, পাঁচ পিক্সেলই নিলাম, ওকে, এইটুকু হচ্ছে আমার ইমেজ। তাহলে আমার বিশাল ব্যাকগ্রাউন্ড আমি না নিয়ে শুধু অনলি এইটুকুই নিলাম। PNG ফরম্যাটে সেভ করলাম, তো এই ফাইলের নাম কি, BG1।
এই যে ওই ইমেজটা দেখা যাচ্ছে এখন, ও এটা কি আপনার বোঝা যাচ্ছে না? বোঝা গেছে? এই যে এই হচ্ছে আপনার সেই ইমেজটা। হ্যাঁ এখন দেখছেন আমি নিচ্ছি কি অনলি এইটুকু নিচ্ছি না? এবার আমি কি করব এটাকে রিপিট এক্স করব। ৬৩৩ না হাইট, ছবির হাইট কত? ৬৩৩। ছবিটা মাঝখান দিয়ে কাটতে বললে অ্যাকুরেট আসতো, মানে এই টাইপের ক্ষেত্রে ছবির একদম মাঝখান দিয়ে কাটতে হয়। আমি প্রথম দিকে যেটা কাটছি এই ডটের পরিমাণ কম, ঠিক আছে, এই জন্য কেমন যেন একটু স্ট্রেস হয়ে যাচ্ছে, বাট এরকম হয়, এরকমভাবে কাজটা আপনি করতে পারবেন। আর ইমেজ কোয়ালিটি ভালো না তো, এটা যখন আমি জুম করতেছি তখন এটা স্ট্রেস হয়ে যাচ্ছে, পেঁচে যাচ্ছে, এটা এরকম হয়ে যাচ্ছে। নর্মালি এই যে এরকম হচ্ছে না, এটাই জুম হওয়ার কারণে, ঠিক আছে। এই যখন কোয়ালিটি ভালো হবে তখন আপনার এই অ্যাকুরেসি এরকম এখানে আসবে, জাস্ট ছবির কোয়ালিটিটার কারণে এরকম আসতেছে। মেইনলি আমাদের নিয়ম কি, পুরো ছবিটা না নিয়ে আমরা অল্প একটু কেটে নিব, নিয়ে রিপিট এক্স করব। করলে কি হবে, ছবি নিলাম ছোটো কিন্তু আমার পুরো 100% আমি ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাচ্ছি, ক্লিয়ার? এটাই বোঝানোর জন্য এটা করলাম। ওকে, ফটোশপের কাজ আমরা নেক্সট করবো এখন না, এটা মূলত ব্যাকগ্রাউন্ড যে রিপিটের ব্যাপারটা আসলো তাই দেখালাম। তাহলে রিপিট বুঝলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ বুঝছি, ব্যাকগ্রাউন্ড রিপিট রিপিট বুঝছি, তাই তো? ওকে, এছাড়াও আরও কিছু প্রপার্টি রয়েছে যেগুলো হলো ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এগুলো আপনারা ওই যে ইসের থেকে দেখে নেবেন, W3 স্কুলে যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো আপনারা আরও পাবেন, ঠিক আছে। আরও আছে ব্যাকগ্রাউন্ড সাইজ আছে, এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো দেন প্যাডিং সম্পর্কে বলার কিছু নাই, কারণ এটা আমাদের অলরেডি জানা, আর এই বর্ডারও একই অবস্থা, বর্ডার সম্পর্কে আমাদের জানা আছে। দেন হচ্ছে লিস্ট, এবার আসে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। আমরা ইউএল এলআই দিলে যে বাই ডিফল্ট তো বুলেট আসে, তাই না? সো আমরা যদি চাই যে ওইটা আমরা নিব না, হ্যাঁ বাই ডিফল্ট যে বুলেট ওইটা আমরা নিব না, ওইটাকে আমরা কি চাই, সার্কেল চাই। হ্যাঁ, সার্কেল নিলেও আমরা সার্কেল দিতে পারবো, যদি চাই যে আমরা স্কোয়ার, এখানে যদি স্কোয়ার লিখে দিই তাহলে চার কোনো বক্স আসবে, আসে না? এমএস ওয়ার্ডে কয়েক প্রকারের আমরা দিতে পারি, ওইটা আমরা এখান থেকে লিস্ট স্টাইল টাইপ থেকে আমরা কাস্টম করে নিতে পারি। আর যদি চাই যে আমি মোটেও কিছুই দেখাবো না, তখন আমি কি করতে পারি, ওই নাম দিয়ে দিতে পারি, লিস্ট স্টাইল টাইপের ভ্যালু নাল দিলে ওইটা একদমই এমটি হয়ে যাবে, ক্লিয়ার? সো ওএল অর্ডার লিস্টের ক্ষেত্রেও একই ব্যাপার, আমরা আপার ল্যাটিন দিতে পারি, আমরা রোমান দিতে পারি, আমরা ডেসিমাল দিতে পারি, তাই না? এগুলো সবই আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবই আমরা এখানে দিয়ে দিতে পারি, প্রপার্টিসের এই ভ্যালুগুলো যেমনটা চাই তেমন দিতে পারবো। যদি আমরা এরকম লোয়ার মানে ছোটো হাতের চাই, ছোটো হাতের ABC আকারে, তাহলে এটা আমরা লোয়ার ল্যাটিন দিয়ে দিব, ক্লিয়ার? লিঙ্কস, এটাকে বলা হয় CSS সিডো ক্লাস। CSS সিডো ক্লাসটা কি জিনিস, এই লিঙ্ক
লিংকের অবস্থা হয় চার প্রকারের, একটা হলো আনভিজিটেড একটা লিংক, আর একটা ভিজিটেড লিংক, আর একটা হোভার, আর একটা হচ্ছে অ্যাক্টিভ। এটা আমরা একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব। এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখাই। হ্যাঁ, হোভার মানে কি আমরা বুঝি? হোভার মানে আপনারা বিভিন্ন সাইটে গিয়ে দেখবেন, এই যে এখানে এই যে দিলাম, এই মাউস নিয়ে গেলাম না, একটা শ্যাডো আসতেছে না মাউসের ফলে, এই সাইলেন্ট প্লিজ, এই যে মাউস নিয়ে গেলাম শ্যাডো আসলো, এটাই হচ্ছে হোভার। মাউস ধরলে যে আমাদের অনেক লিঙ্কে দেখি মাউস ধরলে কালার চেঞ্জ হয়ে যায় বা নিচে আন্ডারলাইন হয়ে যায়, এটা বলা হয় হোভার। এটা আমরা কিভাবে দিতে পারি? আমি আগে সিএসএস লিখে নিলাম যে অ্যাঙ্কর কলন দিয়ে লিঙ্ক, অ্যাঙ্কার কলন দিয়ে ভিজিটেড, অ্যাঙ্কার কলন দিয়ে হোভার, আর অ্যাঙ্কার কলন দিয়ে অ্যাক্টিভ। এই চারটা প্রপার্টিজের নাম মনে রাখবেন, লিঙ্ক, ভিজিটেড, হোভার আর অ্যাক্টিভ। প্রত্যেকেরই কালার আমরা এক একটার এক এক কালার দিয়ে দিলাম। ওকে, সো এবার আমরা এইচটিএমএল ফাইলে একটা লিঙ্ক তৈরি করি। ওকে, লিঙ্ক তো আমরা বুঝি নাকি, সাপোজ ইউটিউব, আমরা এখানে আপাতত বোঝানোর জন্য কিছু চ্যানেল শেষে লিখে দিচ্ছি, যে টেক্সট অ্যালাইন সেন্টার, এখন তো ফন্ট শিখছি আমরা নাকি, তাহলে ফন্ট সাইজ ইউজ দিয়ে বড় করতে পারবো না? ফন্ট সাইজ দিলাম সে 50 পিক্সেল। ওকে, আর কালার দিই, কালার পারবো না দিতে, কালার দিয়ে দিতে পারি আমরা ইয়েলো। ঠিক আছে, সাইলেন্ট ফোন সাইলেন্ট। সো এখন আমরা দেখলাম যে একটা লিংক তৈরি করলাম, তো লিংকেও আছে, আমরাও কালার ইউজ করলে তো হবে না এখানে। সো বাই ডিফল্ট এই লিংকের কালারটা কি রেড, তাই না? রেড কেন হচ্ছে বলেন তো? এই যে সিএসএস আমরা লিখছি অ্যাঙ্কর লিঙ্ক, এই যে কালারটা আমরা এখানে ইউজ করছি, এটার কালারই মানে মানে হচ্ছে এই কোড মানে হলো রেড। তার মানে এই লিঙ্কে আমরা যে কালার দিব কি দিব, যেটাকে আমরা চাই যে আমার মানে প্রথমে ঢুকে ইউজার কি কালার দেখবে, একটা লিঙ্কের কালার বাই ডিফল্ট সে কি দেখবে, সেটা হচ্ছে যে এ লিঙ্কে দিয়ে দিব। এরপর যেটা করব, হোভার, এখানে হোভার দিয়েছিলাম মনে আছে,
ওই যে নিচে মাউস হোভার লিঙ্ক, কালার কি এখানে, এর কালারটা আবার ডিফারেন্ট, সেটা হচ্ছে পার্পল, লাইক ম্যাজেন্টো টাইপের একটা কালার। সো এই হোভার করলে আর একটা কালার হবে, তার মানে আমাদের হোভার মানে কি মাউস ধরলে আর একটা কালার। আমি যদি মাউস ধরে আর একটা কালার দিতে চাই, এখানে সাপোজ আমার এই কালার পছন্দ হচ্ছে না, তাহলে আমি এখানে দেবো ইয়েলো, আপনারা কোডও দিতে পারেন আবার নিজের মতো করেও দিতে পারেন। সো আমি দিয়ে দিলাম ইয়েলো, এখন কি ইয়েলো আসছে। সো হোভারে আমি যে কালার দেবো সেই কালার এখানে দেখাবে। এখন দেখেন আর একটা জিনিস ছিল হলো ভিজিটেড, ভিজিটেড মানে হচ্ছে যে এই লিঙ্কটা একবার ভিজিট করা মানে কি, এই যে ক্লিক দিলাম একবার, এই যে ক্লিক দিলাম এটা মানে কি হয়ে গেল, ক্লিক দিয়ে কোথায় নিয়ে চলে গেল, ইউটিউবে নিয়ে গেল, কারণ আমি হাইপার লিঙ্ক করে দিয়েছি ইউটিউবের সাথে। সো এখন দেখেন যে এখন আগে ছিল প্রথমে বাই ডিফল্ট রেড, মাউস ওভার করলে দেখায় তো কি হলুদ, বাই ডিফল্ট রেড না দেখায়, এখন তো আমি রিলোড দিলাম, বাই ডিফল্ট আমার রেড না দেখায় কেন গ্রিন দেখাচ্ছে, রাইট, একবার যেহেতু আমি ভিজিট করে ফেলছি এই জন্য এটা, আর এটা তো কারণ এটা ধরে রাখে ক্যাশ ধরে রাখে বা কুকিতে ধরে রাখে। আমি একটা ক্যাশ ফ্রি ব্রাউজারে যাই ইনকগনিটো মোডে, এখন দেখেন রেড পাবে, কারণ এই ব্রাউজারে কোনো ক্যাশ ধরে না, এই জন্য ও এখানে আপনি ওই সবুজটা করতে পারবেন না, যতই ভিজিট করেন সবুজ ধরতে পারবেন না, কারণ কি, কারণ এই এখানে ক্যাশ ধরে না, এটা হচ্ছে ক্যাশ ফ্রি ব্রাউজার। দেখছেন আবার রেড হয়ে গেছে না, আমি তো ভিজিট করছি তবুও রেড, এটা হয় না অনলি ইনকগনিটো মোডে, এটা হয় না কারণ এখানে তারা কোনো ক্যাশ ধরে না, বাট এই যে এখানে এই ব্রাউজারে আপনার ক্যাশ ধরে, এই জন্য এটার এখন বাই ডিফল্ট কালার হয়ে গেছে গ্রিন। অ্যাক্টিভ কি তাইলে, অ্যাক্টিভ মানে আমি যে লিঙ্ক ধরেন এই যে ক্লিক করে ধরে রাখলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ, ক্লিক করে কিন্তু ধরে রেখেছি, হ্যাঁ এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভে আমি কি কালার চাচ্ছি, যখন তার মানে অ্যাক্টিভ মানে যখন সে ক্লিকটা করবে তখন ওই লিঙ্কের কালার তুমি কি চাও। আমি দিয়েছিলাম ব্লু, এই জন্য এখানে ব্লু হয়েছে, ছেড়ে দিলাম, লিঙ্কে ঢুকে গেল না, তাহলে কি ক্লিয়ার। এখন বিষয়টা চারটে ইভেন্ট সম্পর্কে, লিঙ্ক বাই ডিফল্ট যে কালারটা আমি দেখতে চাই সেটা, ভিজিটেড একবার ভিজিট করা হয়ে গেলে আমি লিঙ্কের কালার যেটা দেখাতে চাই সেটা, আর হোভার মাউস নিয়ে গেলে যে কালারটা দেখাবে সেটা, আর অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হচ্ছে ক্লিক করার টাইমেই যে কালারটা আমি দেখাতে চাই সেটা। তো নর্মালি এই অ্যাক্টিভটা আমাদের লাগে না, আমরা অনলি চাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় বাই ডিফল্ট কী হবে, আর হচ্ছে যে হোভার, দ্যাট মিন্স এ লিঙ্ক আর হোভার, এই দুইটা জিনিসে আমরা বেশি চাই। যদি কেউ চাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, ইউজারকে আমি এটা দেখাতে চাই যে সে কোন কোন লিঙ্ক, আমার থাকতে পারে কি এখানে হোম ফেসবুক ইউটিউব এগুলো থাকতে পারে না, আমার যদি লিঙ্কগুলো আরও লিঙ্ক থাকতো। ফেসবুক আর এটা আমার হোম, রাইট। সো আমি ইউজারকে দেখাতে চাই যে আমার সে অলরেডি ভিজিট করছে কোন লিঙ্কটা, কারণ ইউজার যদি এরকম মেনু পায় তাহলে ও তো দেখে বুঝবে যে হ্যাঁ আমি তো এই ইউটিউবটা গ্রিন কেন, কারণ এটা আমি অলরেডি একবার ভিজিট করছি। ক্লিয়ার আমার কনসেপ্টটা, এই সবাই এভরিবডি ক্লিয়ার, হ্যাঁ আমাদের আলোচনার বিষয়টা আসলে এটাই ছিল যে এখানে আমাদের একে বলে সিএসএস সিডিও ক্লাস, তো এখানে আমরা একটা লিঙ্কে কীভাবে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি, কারণ এই যে বলছিলাম যে একটা লিঙ্কের নিচে বাই ডিফল্ট একটা আন্ডারলাইন হয়ে যায়, এটাকে আমরা চাইতেছি না যে এখানে আন্ডারলাইন হোক, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে অ্যাঙ্করটাকে আমরা কী করতে পারি লিঙ্ক, তাই তো টেক্সট ডেকোরেশন শিখছি না আমরা, না টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দেবো আর কোনো আন্ডারলাইন থাকবে না, ক্লিয়ার। এবার এই সাথে আপনাদেরকে আরও একটা জিনিস শেখাই যে কিভাবে ডিবাগ করব, আমি আমার কোড কিভাবে ডিবাগ করব। এখন আমার মনে করেন যে দাগ দরকার ছিল, এখন সেই আন্ডারলাইন নাই, তাহলে আমাকে কী করতে হবে, ডিবাগ করতে হবে যে এরকম করে রাইট বাটন চেপে ইন্সপেক্ট বলে এটাকে, ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে, এই এলিমেন্টে যাওয়ার পরে আপনি এখানে পুরো সোর্স কোড দেখতে পারবেন। আমার যে কোডগুলো লেখা আছে দেখা যাচ্ছে না, এ একটা লিঙ্ক, এ একটা লিঙ্ক, এ একটা লিঙ্ক, এবং আমার কোন কোডের কাজ কি দেখেন, আমি প্রথমে অ্যাঙ্করে ধরছি, আমার উপরে দেখেন হাইলাইট হয়ে গেছে হোমে, এবার লাস্টেরটাই যাবো, লাস্টেরটা হাইলাইট হবে, ঠিক আছে,
তো আমি ধরে ধরে স্পেসিফিক একটা জায়গায় আমি এডিট করতে পারি, এখান থেকে করতে পারি, করে দেখতে পারি যে আউটপুটটা কিরকম হয়। সাপোজ আমি চাচ্ছি যে আমার আন্ডারলাইনটা নেই কেন, আমি অ্যাঙ্কর উপরে ক্লিক করলাম, দেখলাম যে অ্যাঙ্করের সাথে টেক্সট ডেকোরেশন নান করা, এখান থেকে আমি অফ করে দিলাম। দিয়ে আমি বুঝলাম কি যে এই আন্ডারলাইনটা যদি আমি অফ করে দিই তাহলে আমার এখানে আন্ডারলাইনটা চলে আসবে, মানে টেক্সট ডেকোরেশন অফ করে দিলে এখানে আন্ডারলাইন চলে আসবে। সো আমরা কী করবো, টেক্সট ডেকোরেশন যেখান থেকে অফ করে দিলাম, কমেন্ট করে দিলাম, দিয়ে আমরা এবার আউটপুটে গেলাম যে হ্যাঁ তাই তো। সো আমি আগে ওইখানে দেখে শিওর হয়ে নিব, তারপরে আমার মেন কোডে গিয়ে কাজটা করব। ক্লিয়ার? ইন্সপেক্ট আমাদেরকে এভাবে হেল্প করে। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে। হ্যাঁ, এখান থেকে দেখে নিলাম, নিয়ে ঠিক করলাম করে যে আমি মেন কোডে গিয়ে, কারণ এখানে এক্সচেঞ্জ করলে ডিরেক্ট আউটপুটে এর প্রভাব পড়ে, তাই না? এই জন্য আমাদের এটা অনেক উপকারী একটা টুল। আগে আমরা ফায়ারবাগ ইউজ করতাম, আমরা প্রথম দিকে এই কাজটা নর্মালি হইতো না, মানে ব্রাউজারে এই অপশন ছিল না, তো এই জন্য আলাদা এক্সটেনশন ইউজ করতাম, তার নাম ফায়ারবাগ। পরে এখন ফায়ারবাগ, আগে তো আমরা ক্রোম ইউজ করতাম কম, মজলা ইউজ করতাম বেশি। সো মজলা ফায়ারবাগসের একটা অ্যাডভান্স ছিল, সেটার নাম হচ্ছে ফায়ারবাগ। এখন এই এতেই অনেক ভালো করা যায়, ঠিক আছে? এনিওয়ে, সো আমরা আমাদের আবার ইসে ফিরে যাই, স্লাইডে ফিরে যাই। সো এই জিনিস সম্পর্কে আমরা এখন ক্লিয়ার কিনা, লিঙ্ক শেষ টেবিল, এই যে বর্ডার কোলাপস, গতদিন বলছিলাম যে একটা টেবিলকে আমরা কিভাবে সুন্দর করতে পারি, মানে একদম আমাদের ওই যে এমএস অফিসের মতো, ওয়ার্ডের মতো, এমএস ওয়ার্ডে যেরকমটা হয় বর্ডারগুলো, এখানেও ঠিক ওরকম আমরা করতে পারি। তার জন্য আপনাদের আছে এই সিএসএস, হ্যাঁ, এই যে বর্ডার ক্লাবস, দেখেন। তার জন্য আমরা গতদিনের টেবিলটা এখানে কপি করে নিয়ে আসি, এই টেবিল করছিলাম না গতদিন, কই সেটা, ওই দিন মানে আমি রেকর্ড করিনি না। ওকে, সো আমরা একটা জিপ নিলাম, আর এই জিপের মধ্যে আমরা একটা ছোট একটা টেবিল বানাই, আমরা টেস্ট করে দেখি, ঠিক আছে? গতদিন আমরা দেখছিলাম কিরকম এরকম, তাই না? এই যে গতদিন আমাদের যেটা ছিল এরকম একটা টেবিল আমরা বানিয়েছিলাম, এখানে একটু প্রবলেম আছে, ঠিক আছে না? এটা আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি দিয়ে দিই তাহলে কি হবে? ঠিক আছে,
কিন্তু এর এই যে বর্ডার স্টাইলটা, এটা আমাদের এমএস ওয়ার্ডের মতো হচ্ছিল না, তাই না? এর জন্য আমরা যেটা করব, আজকে হয়েছে আজকে দেখেন আগের দিনের মতো হয়েছে কিনা, যে এম এস ওয়ার্ডে আমরা যদি করতাম তাহলে যেরকমটা হয় এখানে এরকমটা হচ্ছে না? বলবো আজকে, এটা বলবো আর কি। আচ্ছা, এর মানে হলো এটা মানে এই টেবিল মানে শুধুমাত্র টেবিল ট্যাগের উপরে এটা অ্যাপ্লাই হচ্ছে, আর এই যে টেবিল তারপরে স্পেস দিয়ে টিআর স্পেস দিয়ে টিএইচ কমা টিজি, এটার মানে হলো টেবিল তার প্যারে তার চাইল্ড টিআর তার চাইল্ড টিএইচ এবং টিজি, এরকম না? টেবিল তার চাইল্ড টিআর এবং তার চাইল্ড টিএইচ এবং টিজি, টিএইচ থাকলে টিএইচ এর উপরেও অ্যাপ্লাই হবে আর টিজি থাকলে টিজির উপরেও অ্যাপ্লাই হবে। এখন যদি আমরা টিএইচ না দিতাম তাহলে কি হতো? অনলি নিচেরটার উপরে বর্ডার অ্যাপ্লাই হয়েছে, উপরেরটা তো টিএইচ ছিল, টেবিল হেডার, তাই না? নিচেরটা কি হয়েছে? হয় নাই। এ বাইরে কে কে আছে? তো একদম আমাদেরকে কি করতে হবে? দুইটাই দিতে হবে। এখন নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, তার নাম হচ্ছে মাল্টিপল ক্লাস। কিভাবে আমরা মাল্টিপল ক্লাস ব্যবহার করতে পারি? মাল্টিপল ক্লাস ব্যবহারের সুবিধা হলো যে একই সিএসএস আমার বারবার লেখার প্রয়োজন নাই, ক্লিয়ার?
একই সিএসএস বারবার লেখার প্রয়োজন নাই। যেমন খুব সহজ একটা এক্সাম্পল যদি আমরা দেই, সাপোজ নাম হচ্ছে এই সেল মিনস হেগার লেফট, এইচ আর হেগার রাইট। সো এখন ডট এই সেল, এখানে আমরা সিএসএস লিখবো কি, যে ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড, হাইট দিব 100 পিক্সেল, পাশাপাশি দুটা জিপ বানাবো, দেন কি করবো, ফ্লোট লেফট উইথ দিব 50%, রাইট। অনুরূপভাবে আমাদেরকে কি করতে হবে, যদি হেডার রাইট ওইটার ক্ষেত্রেও যদি আমরা করি, দেন কি দিব, এখানে এই সাত দিব, ব্যাকগ্রাউন্ড দিব গ্রিন, তাহলে কি হবে, ওই যে হাইট দিয়ে আছে না, মনে আছে, হাইট না দিলে কি হয়, হাইট না দিলে অটো পায়, যতটুকু কন্টেন্ট ততটুকু সে নিয়ে নেয়। সো আমি এখানে কি করতে পারি, আর একটা সে, এখন আর ব্রেক ট্রেক আমরা দিব না, হ্যাঁ, যেহেতু এখন আমরা সিএসএস লিখে শিখে গেছি, সো এটা করতে পারি কিনা, যে এই যে আমার জিপটা, এই জিপে আমরা একটা নিলাম কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম, এই কন্টেন্টটা আমরা কি করতে পারি, একটা মার্জিন টপ দিয়ে দিতে পারি না, সে মার্জিন টপ দিয়ে দিলাম 10 পিক্সেল, আমার একটু নিচে নেমে গেল, ঠিক আছে, তাহলে আমি আরো একটু দিতে পারি, নিয়ে আসলাম, পাশাপাশি দুইটা লিখলাম, এখন এই দুইটা লিখতে গিয়ে আমি কোড লিখলাম কত লাইন, চার আচার 8 লাইন কোড লিখলাম, এই 8 লাইনের মধ্যে এই 3 লাইন কোড কমন না, দুইটার মধ্যে আছে না। এখন এতে করে আমি যদি এরকম কোড লিখি, তাহলে আমার পেজ লোডিং টাইমটা বেড়ে যাবে, এর কারণ কি, পরে একই জিনিস দুইবার পড়া লাগবে, একই জিনিস সিস্টেমকে কম্পাইলারকে দুইবার পড়া লাগবে, যেটা দুইবার পড়লে টাইম কি একবার এসে কি লাগবে, বেশি লাগবে না। আমরা এমত অবস্থায় কি করব, এমত অবস্থায় যেটা করব, আর একটা ক্লাস নেব, তার নাম দিয়েছে কমন, খুশি, কমন নামে একটা ক্লাস নিলাম, যা সিএসএস লিখলাম যেটুকু কমন সেটুকু আমরা ওই ক্লাসে লিখলাম, ঠিক আছে না, তাহলে এইটাই শুধু থাকবে রেড, আর এটাই থাকবে অনলি গ্রিন, আর এই কমনটা একটাই ক্লাস থাকবে। সো এইচটিএমএল এ কি হবে, এইচটিএমএল এ আমি কি এখন এরকম স্পেস দিয়ে, এখানেও কমন লাগবে আমার, এখানেও লাগবে না, সেম সিএসএস তো আমার দুই জায়গায় লাগবে, সো আমি শুধু অনলি কি করলাম, ক্লাসটা ধরাই দিলাম স্পেস দিয়ে, আউটপুটের কোনো চেঞ্জ আছে, কিন্তু কোড আমি কমানি আসলাম, বুঝা গেছে।
সো এটা হচ্ছে মাল্টিপল ক্লাস, আপনি চাইলে আরো ক্লাস দিতে পারেন। সে আপনার এই জায়গায় এই যে গ্রিন, যেটা এই গ্রিন ক্লাসে একটা বর্ডার লাগবে, হুম বর্ডার লাগবে, স্পেসিফিক একটা ক্লাস লাগবে। সো বর্ডার লাগলে ধরেন যে আপনার বর্ডার নামে একটা এই নামে একটা ক্লাস সাপোজ আপনার বানানো আছে, সেখানে দিলেন বর্ডার ওয়ান পিক্সেল সলিড ইয়েলো। সো আপনার সাসপেন্স যে আপনার একটা ইয়েলো বর্ডার দিবেন কোথায়, অনলি সেকেন্ড যে ডিপটা আছে ওইটাতে বর্ডার দেওয়া যাবে না। বর্ডার দিলে হবে কি, বর্ডারে যে এক পিক্সেল জায়গাটা সে নিচ্ছে ও তো আমার নেই পাশে, বর্ডার না তো অন্য কিছু দিই, বর্ডার রেডিয়াস দেই। হ্যাঁ বুঝে গেছেন, এটা এটা একটু ইয়ে হয়েছে না, কর্নার হয়েছে না। সো আমার এইটা যা ছিল তাই আমার দরকার কি, এইটা চাচ্ছে যা ক্লায়েন্ট এটা আর একটু অন্যরকম হবে। সো আমি কি করলাম এখানে একটাই ইউজ করলাম দুইটা ক্লাস, আর একটা ইউজ করলাম কয়টা, তিনটা ক্লাস। সেভাবে আমরা প্রয়োজন মতো এক বা একাধিক ক্লাস আমরা ব্যবহার করতে পারি। এখন মাল্টিপল ক্লাস ক্লিয়ার, মাল্টিপল ক্লাসের ব্যবহার কোথায় কেন কিভাবে ব্যবহার করতে হয় সৈকত ক্লিয়ার না? মাল্টিপল ক্লাস কেন ব্যবহার করতে হয়, যে একই সিএস এর জন্য আমাদের বারবার ব্যবহার না করতে হয়, এর জন্য আমরা ব্যবহার করব। শেষ সংক্ষেপ তো এখনো কিছুই দেখেননি, এবার আসবে সংক্ষেপ, ঠিক আছে? আচ্ছা এখন যদি এরকম হয় যে এখানে একটা সিএসএস লেখা আছে যে আমি আমার নামে, এই যে বলছিলাম যে আমার নামে একটা ইয়ে বানায় রাখছি, স্যার আমার নামে একটা ক্লাস বানায় রাখছে, এটা ইউজ করলে কি হবে, ঠিক আছে? এই ক্লাস ধরেন এই সিএসএস ফাইলে আগে থেকেই লেখা ছিল, এখন তারপরে আমি আবার এই সিএসএস লিখছি, আমার দরকার ছিল এই সিএসএস লেখার, এটা আমি লিখছিলাম আগে কাস্টম। তো এটা যদি আমি এই সিএসএস ফাইল সম্পর্কে অবগত থাকতাম যে সিএসএস ফাইলে অলরেডি ব্যাকগ্রাউন্ড রেড আর গ্রিন করা দুটো ক্লাস বানানো আছে, তাহলে আমি কি করতাম, এই সিএসএস আমি আর লিখতাম না, এই যে এইচ এল আর এইচ আর না লিখে কি করতাম, এখানে কি নামে ক্লাস বানানো আছে, রেড রাজ গ্রিন রাজ, এই নামে আমি এখানে ক্লাস দিতাম কি, এইচ এল এইচ আর না দিয়ে আমি দিতাম রেড রাজ আর দিতাম ও সরি তাহলে আমার এক্সিস্টিং ক্লাস আমি ইউজ করতে পারতাম না, ক্লিয়ার কিনা? সো এবার আমরা আসবো মেন টেকনিকে। যদি এরকম একটা সিএসএস ফাইল যদি আমি আপনাদেরকে এখন দিয়ে দিই আর আপনাদেরকে বলে দিই যে এই রেড রাজ নামে ক্লাসের ব্যাকগ্রাউন্ড কি হয়, রেড হয়, আর গ্রিন রাজ এটা ইউজ করলে ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়, আপনি কি আর কোনো সিএসএস লিখবেন, এটা খালি ইনক্লুড করে কি করবেন, এটা ইনক্লুড করে আপনি ইউজ করবেন না? হ্যাঁ, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ বা একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। এটা হলো কি বলে, সিএসএস ফ্রেমওয়ার্ক মানে সিএসএস ফাইল, আপনারা সিএসএস লেখার প্রয়োজন নাই, সিএসএস লেখা আছে আপনি শুধু ক্লাসগুলো নিয়ে ব্যবহার করবেন, সেটা কিরকম আমরা একটু দেখি। কোনো কষ্ট নেই, এদিকে যা আছে এগুলো অলমোস্ট বলে ফেলছি আমরা। হ্যাঁ
সো আমরা একটা সিএসএস ফ্রেমওয়ার্ক বললাম, কি শিখবো? বলছে স্ট্রাপ, অনেকগুলো ফ্রেমওয়ার্কই আছে, তার মধ্যে বুটস্ট্র্যাপ সবচেয়ে বেশি পপুলার আর কি। সব রকমই শেখায়, ফোর দিয়ে আপনাদের শুরু করি। হ্যাঁ, এটা সবাই একটু দেখেন খেয়াল করে। হ্যাঁ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একদম অফিসিয়াল ওয়েবসাইট, ক্লিয়ার? আচ্ছা, আপনাদের দেখাই থ্রি থেকে। বুটস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন আছে, টু থেকে শুরু করে ফাইভ পর্যন্ত, এখন ফাইভ চলে। বাট থ্রি থেকে আপনারা বেসিকটা নেবেন, এই কারণে যে আপনার ম্যাক্সিমাম ওয়েবসাইট এখনও থ্রি দিয়ে করা। সো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে একটা ফিক্স করতে দেয় এবং সেটা যদি ভার্সন থ্রি দিয়ে করা থাকে, সো এখনও মার্কেটে ফাইভে করা সাইট খুব কমই আছে। সো এখনও ক্লায়েন্টরা আপনাদেরকে যা দেবে থ্রি আর ফোরে করা ওয়েবসাইটগুলোই ফিক্স করতে দিবে। সো তখন থ্রি সম্পর্কে যদি আপনি না জানেন তো এটা আবার ফিক্স করতে পারবেন না। সো থ্রিতে আমাদের যেটা দেখবো আর কি, এখানে দেখেন কতগুলো লিঙ্ক দেখাচ্ছে, গেটিং স্টার্টেড, সিএসএস কম্পোনেন্টস, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এগুলো হলো ডকুমেন্টেশন, এর মধ্যে আপনাকে গিয়ে কী করতে হবে, পড়তে হবে এবং পড়ে জানতে হবে যে আমার কোন ক্লাসের কী কাজ। ঠিক আছে, এখন বুঝেছিলাম, আমরা ডিরেক্ট ডাউনলোড করেও নিতে পারি। ডাউনলোড করে মানে কি, ডাউনলোড করাটাই আগে দেখায়। হ্যাঁ, এখান থেকে বুটস্ট্র্যাপ ডাউনলোড করলে এই একটা ফাইল আসবে, ওই ফাইলের মধ্যে অনেকগুলো ফাইলই আছে। এই যে এক্সট্রাক্ট করলে এরকম একটা ফোল্ডার পাবেন, এর মধ্যে জেস ফাইল আছে, সিএসএস ফাইল আছে, হ্যাঁ সবই আছে। ঠিক আছে, সো আপনার লাগবে অনলি, ধরুন সবই নিয়ে গেলাম আমরা কপি করে। ঠিক আছে, কাজ করার জন্য যে কোনো ওয়েবসাইটে প্রথম যখন কাজ শুরু করবেন, এই বুটস্ট্র্যাপের ফাইলটা এরকম এখান থেকে কপি করে আপনার ফোল্ডারে রাখবেন। আজকে এটাই আমাদের কাজ, তাই না? এটাই আমার প্রজেক্ট, এখানে পেস্ট করে রাখবেন। রাখার পরে পেস্ট না করে রাখলেও এখান থেকে বের করে রাখবেন, কপি করে এর বাইরে বের করে নিয়ে আসবেন। সো সিএসএস, ফন্টস আর জেএস, তিনটা ফোল্ডার আপনাকে ওরা দিবে। এই সিএসএস এর মধ্যে অনেকগুলো ফাইলই আছে, যেমন বুটস্ট্র্যাপ ডট সিএসএস, আবার বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। এই বুটস্ট্র্যাপ ডট সিএসএস আর মিন ডট সিএসএস এর মানে হলো এই সিএসএস ফাইলেরই মিনিফাইড ফাইল হলো এটা। ইউনিফাইড মানে কি, যে এটাকে কম্প্রেস করা, সাইজটাকে কমায় ফেলা এবং এটাকে যাতে আনরিডেবল করে ফেলা। আনরিডেবল মানে কি, দেখো বুটস্ট্র্যাপ ডট সিএসএস এখানে বোঝা যাচ্ছে না অনেকগুলো ক্লাস, এই যে হোবার, এটা ক্লাসে কি করছে, এরা সিএসএস লিখে রাখছে, তাই না? এই ফাইলটা তো এরকমই নাকি, বোঝা যায়? এই হলো আমার বুটস্ট্র্যাপ সিএসএস ফাইল, অসংখ্য ক্লাস বানানো আছে না, এতে আছে কি না অনেক ক্লাস। তো এই এত সিএসএস আমাদের লিখতে হইতো বুটস্ট্র্যাপ না থাকলে, কিন্তু এখন যেটা হয়েছে, বুটস্ট্র্যাপ আমাকে কি করছে, সিএসএস ফাইলটা দিয়ে দিছে, দিয়ে ও একটা গাইডলাইন দিয়েছে, দিয়ে বলছে যে তুমি এইভাবে এই গাইডলাইন ফলো করলে তুমি কাজ করতে পারবা। কেমন গাইডলাইন, একটা এক্সাম্পল দিই। তাহলে এই সিএসএস ফাইলটা আমরা প্রথমে কি করব, লিঙ্ক করব আমাদের ওয়েবসাইটের সাথে। তাহলে লিঙ্ক করতে গেলে নিয়ম কি, লেকচার ফাইভে না নিয়ে যদি আমি নতুন একটা নিই, হ্যাঁ
বুটস্ট্র্যাপ ডট এইচটিএমএল দিলাম, ওকে। বেসিক স্ট্রাকচার নিয়ে আসি, লিঙ্ক করাবো কার সাথে? সিএসএস ফোল্ডার আছে তাই না? সবচেয়ে ভালো প্র্যাকটিস এই ফাইলটাকে রিনেম করে নেওয়া, F2 দিলাম, রিনেম করে এই ফাইলটাকে কপি পেস্ট করে দেওয়া, তাহলে আমার আর বানান ভুল হবে না। আর বানান ভুল হইলে তো কাজ করবে না, করবে? তাহলে এই যে বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা আমি লিঙ্ক করে নিলাম, এখন দেখো কি হয়। বুটস্ট্র্যাপ আমাদেরকে যেটা বলতেছে, ওর সিএসএস এ যাই ডকুমেন্টেশনে, ও বলতেছে যে সে বাটন সে যায়। আমরা তো একটা বাটন তৈরি করছি না এর আগে, নর্মালি করছি। সো বাটন তৈরি করতে গেলে আমরা কি করছিলাম যে ইনপুট ট্যাগ দিয়ে বাটন করছি তাই না? টাইপ যদি আমরা বাটন দিই তাহলে বাটন হইতে পারে, আবার সাবমিট দিলেও বাটন হইতে পারে। সো আপনারা সাবমিট শিখছিলেন আগে, এখন বাটন শেখেন। এই বাটন দিলে এর আবার একটা ভ্যালু দিতে হয় যে লেখাটা কি হবে। লেখা দিতে চাই সে ওকে। এখন আমার আউটপুটটা কি দেখি, একটা বাটন দেখাচ্ছে তাই না? তো সিম্পল একটা বাটন, এই সিম্পল বাটন আগে আমরা যেরকমটা তৈরি করছি এরকমটা একটা বাটন দেখাচ্ছে। এখন এই বাটনের চেহারাকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে বুটস্ট্র্যাপ তো এখন আমরা ইউজ করতেছি তাই না? বুটস্ট্র্যাপ ওরা কতগুলো ক্লাস লিখে রাখছে, যেমন বাটন, বাটন নামে একটা ক্লাস বানাইছে, তারপরে দিয়েছে কি বাটন সাকসেস। এই বাটন সাকসেসে ওরা দিয়েছে কি যে সবুজ একটা বাটন হবে। দেখি আমাদের আউটপুটটা কি আসে। আমি কোনো সিএসএস লিখছি? লিখছি? লিখি নাই, কিন্তু এরকম সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেছে। কিভাবে? কারণ আমি জানি যে ডকুমেন্টেশনে আমাকে বলে দিয়েছে যে দেখো বাটন যদি তুমি এরকম কোড লেখো তাহলে এরকম বাটন হবে। ঠিক আছে, এই যে এরা এখানে বলে দিয়েছে যে বাটন, এই পেজটা আমরা বাটন ট্যাগ দিয়েও কিন্তু বাটন বানাইতে পারি। ওরা বলতেছে যে ডেঞ্জার, এই যে এই যে ডেঞ্জার বাটন হাইপেন ডেঞ্জার, যদি আমি সাকসেস না দিয়ে এখানে হাইপেন ডেঞ্জার দিতাম তাহলে কি হবে? ডেঞ্জার মানে কি বলতেছে এরা? রেড। সো আমার কালারটা হয়ে যাইতো বাটনের রেড। সো আমি যদি ডকুমেন্টেশন জানি তাহলে আমি কি করতে পারবো? এরকম ইয়ে করতে পারবো না, বানাইতে পারবো না? পারবো। এখন দেখ তো ফর্মে যাই, আমরা তো ফর্ম তৈরি করছি তাই না? কতদিন চেহারা কিরকম ছিল? খারাপ চেহারা ছিল। কিরকম চেহারা ছিল এখন আমরা দেখলে বুঝতে পারবো। চেহারাটা ছিল এরকম, এসেও খারাপ ছিল আর কি তাই না? খানিকটা এরকম ছিল। এখন বুটস্ট্র্যাপ আসার ফলে কি হলো একটু আমরা দেখবো। চেহারা কি গেট আপ চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, এটা পুরো সাইডে ঢুকে গেছে, তো আমরা চাইলে আরো কিছু করতে পারি। কি করতে পারি? দুই পাশে একটু ফাঁকা রাখতে পারি, যেমনটা সেভি বানানোর জন্য আপনারা কাস্টম মার্জিন দিয়েছেন, বুটস্ট্র্যাপ ওইরকমই একটা ক্লাস বানায় রাখছে। এই পুরো ফর্মটাকে পুরো পুরো ফর্মের যে ট্যাগটা ছিল আমার, ফর্মের মধ্যে যা কিছু ছিল এখন কোথায় ঢুকাই দিলাম? কন্টেইনারের ভেতরে ঢুকাই দিলাম। ক্লিয়ার? এখন আউটপুট কি হবে? দুই পাশে ফাঁকা হয়েছে না, এখন ভালো দেখাচ্ছে নাকি? সো এই যে ডিজাইনটা করলাম, আমি কি কোনো সিএসএস লিখছি? সংক্ষেপ কি আরো হয়ে গেল নাকি? কোনো সিএসএস লেখা লাগবে না এখন। এবং শুধু তাই না, আগে আমরা ম্যানুয়ালি লিখলে ওইটা রেসপন্সিভ হয় না। রেসপন্সিভ মিন্স মোবাইলে গেলে আরেক রকম দেখাবে, কম্পিউটারে গেলে আরেক রকম। এখন এইটা করলে কি হবে, আপনি ডিভাইস যত ছোটই করেন এ আর ভাঙবে না। কোনো স্কুল আছে নিছে?
যে ভাই ছোট হইলেও কি হচ্ছে, এটা আমরা যদি বুটস্ট্র্যাপ মেনটেন করি, ক্লাস মেনটেন করি, তাহলে কি হবে আমাদের এখন রেসপন্সিভ হবে, এই তো বোঝা গেছে। এই যে এখন ওইটা করতে গেলে কি হয়, মোবাইল ডিভাইসে গেলে এখন দেখাচ্ছে বড় হয়ে গেছে, এ ফুল ফিল দেখাচ্ছে, দেখাচ্ছে না। এর কারণ হলো আমাদের আপনারা ইয়ে আসতেছে না, মেটা ক্যারেক্টার দিয়ে কয়েকটা জিনিস আসতেছে না, সে মেটা ই কই। এই যে ভিউপোর্ট লাগাইতে হবে, হ্যাঁ এটা আপনাদের দেখবেন যে অনেকে চলে আসতেছে নতুন ভার্সনে, এটা অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে। এখন আউটপুটটা দেখি আমরা, ঠিক আছে, এখন কি ঠিক হয়ে গেছে না? আপনি কোন ডিভাইসে যাবেন, আইফোন 12 প্রো, যে ডিভাইসে এখন চেক করবেন, আপনাকে যখন ডিজাইন করতে হবে ওয়েবটা তখন দেখতে হবে যেন সব মোবাইলেই কম্প্যাটিবল থাকে, সব মোবাইলে যেন রেসপন্সিভ থাকে। এই জন্য আমরা এখান থেকে চেক করে নিতে পারবো যে স্পেসিফিক ডিভাইসগুলা, হ্যাঁ আইপ্যাডে গেলে কেমন হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ এই যেখানে সবগুলো অনেকগুলো ডিভাইসে আছে, ওকে আপনি চাইলে স্যামসাংয়ের স্পেসিফিক উইথ হাইটও দিয়ে দিতে পারবেন, ওকে। সো আমরা যেটা দেখালাম সেটা হলো যে কিভাবে একটা রেসপন্সিভ আমরা ডিজাইন করতে পারি। সো এটার জন্য আমরা কি করতে হবে, ওই বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনটা জানতে হবে যে ওরা কোন ক্লাসে কোন সিএসএসটা লিখে রাখছে। যেমন এই যে বাটনটা আমি কি চাইতেছি, বাটনটা চাচ্ছি আমি এরকমটা না হয়ে বাটনটা হবে হচ্ছে আমার সবুজ বা ব্লু চাই। এখন আমি ব্লু মানে হচ্ছে আমি জানি ডকুমেন্টেশন পড়ে আমি শিখেছি যে এই যে বাটন হাইফেন দিয়ে যদি প্রাইমারি দেই তাহলে কি হবে, প্রাইমারি দিলে ব্লু হবে। বাটনটাকে আমি আরো বড় করতে পারি, বাটন এলজি এইটা যদি আমি নেই তাহলে এটা কি হতে পারে, বাটনটা আরো বড় হবে, আরো বড় করা যাবে। হ্যাঁ ওটা আলাদা, ওটা যাবো আর কি একটু পরে যাই। সো এটা আমরা দেখলাম, তাহলে এখন বুটস্ট্র্যাপ জিনিসটা কি ক্লিয়ার কিনা? যদি তাই হয় আমরা এখন লেআউট, একটা রেসপন্সিভ লেআউট বানানো শিখব বাই ইউজিং বুটস্ট্র্যাপ। সো লেআউটের কথা মনে আছে, হেডার ফুটার একটা পেজকে বিভিন্ন ভাগে ভাগ করা, এটাই হচ্ছে লেআউট। সো এটা আমরা কিভাবে করব দেখি। এখন যে কোনো ওয়েবসাইট কোনো ক্লায়েন্ট দিলেই আগে আমাকে কি করতে হবে, এভাবে শুরু করতে হবে, একটা ফোল্ডার বানাইতে হবে, সেই ফোল্ডারের মধ্যে আমার কি থাকতে হবে, সিএসএস ফন্টস আর জেএস এই তিনটা ফোল্ডারই আমি রেখে দিব। ক্লিয়ার, বোঝা গেছে? আপনি কাজ শুরু করবেনই এইভাবে। এবং প্রথম কাজ হচ্ছে আপনার এই যে মেটা তো আমার আসে না, এটা আমি একটু ভিউপোর্টটা এনে দিই এখান থেকে কপি, এটা লাগবে। নতুন আর এই যে বুটস্ট্র্যাপ লিঙ্ক করাইতে হবে, এটা তো আমরা আগেই শিখছি তাই না? সো এটা একদম কমন কাজ, এটুকু করে নিতে হবে। নেওয়ার পরে এখন আমরা লেআউটে ভাগ করব, পেজ লেআউট ভাগ করব। প্রথমত হেডারকে দুই ভাগে, আগে হেডার এক ভাগ, কন্টেইনার আর ফুটার বানিয়ে নিই আমরা। তাহলে দ্যাট মিনস আমার কিভাবে কয়টা, তিনটা, তিনটা জিব লাগবে তাই তো। এখন এই যে জিবের কলাম সিস্টেমটা বুটস্ট্র্যাপ কিভাবে করে এটা আমরা একটু দেখি। পুরো জিনিসটাই হচ্ছে 12 ভাগে ভাগ করা যায়, ম্যাক্সিমাম 12 ভাগে। তার মানে কি যে কলাম 1 থেকে 12, ঠিক আছে। সো আমার তাইলে কি লাগবে, ওকে আমার তো একটাই কলাম 100% না,
তাহলে কি কলাম একটাই, কলাম একটাই মানে হচ্ছে আমি বলি কলাম 12, সর্বোচ্চ কত ভাগ? সো সবগুলা আমি যদি 12 দিয়ে দিই, ওকে সাপোর্টিং একটা সিএসএস ফাইল বানাই, হ্যাঁ লেআউট ডট সিএসএস, তাহলে লেআউট ডট সিএসএস আমরা এখানে লিঙ্ক করাই দিই, আচ্ছা এই সিএসএস যাবতীয় ফাইলগুলা বাইরে থাকতেও পারে নাও থাকতে পারে, তো না থাকাই ভালো, এটাকে আমরা কাট করে নিয়ে যাই, কোথায় নিয়ে যাই? মেন সিএসএস ফোল্ডারে নিয়ে যাই, সিএসএস সংক্রান্ত যত ফাইল হবে সব কোথায় রাখবো? সিএসএস এর মধ্যে। সো আমার এখানে পাঁচটা তাহলে কি দিতে হবে? সিএসএস স্ল্যাশ নাম বানাইছিলাম কি লেআউট, বুঝা গেছে এইটুকু সেট আপটা? ওকে এখন আমার এই লেআউট সিএসএস এ এখানে থেকে তো রাখা যাবে না, ওপেন করে নিচ্ছি, হ্যাঁ ওকে শিট কোনটা নিয়ে গেলাম, ও আর একটা নিয়ে গিয়ে ফেলছি, হ্যাঁ স্টাইলটা বাইরে থাকে, এটা আপাতত আমার লাগতেছে না, ঠিক আছে তো সিএসএস এর মধ্যে নিয়ে গেছি কাস্টম ডট সিএসএস, মানে লেআউট ডট সিএসএস, হ্যাঁ এই যে এখানে এখন লিখিনি, আমরা লিখবো এবার কি লিখবো, আমাকে তো প্রত্যেকটা জীবে একটা হাইট দিতে হবে, সো প্রথমটার আমরা হাইট দিব কত, ডট হেডার, এসিএসএস অ্যাপ্লাই হবে হেডারের উপরে, তার দ্যাট মিনস প্রথমটার উপরে, হেডারের হাইট দিয়ে দিলাম হলো সে 150 পিক্সেল, কন্টেইনারের একটা ক্লাস নিয়ে নিই, এর হাইট দেই হলো 300 পিক্সেল, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়ে যায়, হ্যাঁ এর ব্যাকগ্রাউন্ড দি ইয়েলো, এর ব্যাকগ্রাউন্ড দি ব্লু, আর একটা ক্লাস নিব ফুটার, ফুটারের হাইট দি 200 100, ওকে এর ব্যাকগ্রাউন্ড দাও হচ্ছে যে তাহলে সিএসএস আমি ওখানে লিখেছি, এখন প্রথমটা কি দিব হেডার, তাইলে এর ক্লাসটা কি দিব হেডার, পরেরটা কি দিব কন্টেইনার, পরেরটা ফুটার, আচ্ছা কন্টেইনার আবার এটা কাজ করবো আমরা, হ্যাঁ কন্টেইনার নামে তো ক্লাস আছে অলরেডি, বুটস্ট্র্যাপে যে নামে ক্লাস আছে আমরা ট্রাই করবো ওই নামে ক্লাসটা না নেওয়ার, তাহলে হবে কি কনফ্লিক্ট হবে একই নামে নিলে, তা আর হাইপেন কন্টেইনার দিলাম আমি এখানে, দিব কি আর হাইপেন কন্টেইনার, ওকে এটাকে আমরা রান করি, হ্যাঁ যে ফুটারের কালার পাইল না নাকি কোনটা পাইল না, কন্টেইনার পাইল না তাই না, আর হাইফেন কন্টেইনার, ওটা সেভ হয়েছিল না, ঠিক আছে আর হাইফেন কন্টেইনার, সো আমার এখন লেআউট আসছে না, আমি কি কোনো উইথ হাইট লিখছি, আগে তো উইথ হাইট লিখতাম, উইথ লিখতাম তাই না, উইথ লিখি নাই কিন্তু, সো উইথ না লিখে এখন আমরা চাইতেছি যে এই হেডারটাকে আমরা কয় ভাগে ভাগ করব, দুই ভাগে, তো হেজারকে দুই ভাগে ভাগ করতে গেলে আরো একটা জীব লাগবে, তাহলে যেটা করব আমরা এটা দিয়ে আমরা হচ্ছে বললাম সর্বোচ্চ কত 12, তাহলে এইটা 12 যদি হয় তাহলে প্রথমটা দিয়ে 3 আর এটা দিয়ে 9,
3 আর 9 তাই তো সে হেডার লেফট দিয়ার একটা আর একটা কাস্টম কালারটাকে আলাদা করার জন্য আমরা আর একটা ক্লাস নিচ্ছি হ্যাঁ এটা আমরা না নিয়ে আমাদের কিছু কালারও আছে যেগুলো বিল্টিন কালার এগুলো আমরা ব্যবহার করতে পারতাম যেমন বিজি সাকসেস বলতেছে এই প্রপার্টি ইয়ে আছে তো মানে 3-4 এ আবার একটু ডিফারেন্ট আছে আমি ওইটা যে সিনট্যাক্স লিখছিলাম ওইটা হচ্ছে 4 এর সিনট্যাক্স তো হচ্ছে যে বিজি সাকসেস নাই না আচ্ছা 3-তে নাই ঠিক আছে আমরা এসএল নামে একটা কাস্টম ক্লাস বানাচ্ছি ওকে এসএল আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই কালার দিয়ে দিই গ্রিন দেখেন এই যে কেসগুলা ধরেন আমার এখন আউটপুট আসতেছে না আমি কি করবো আমার অবস্থায় ব্যাকগ্রাউন্ড আসতেছে কিন্তু এটা ওভাররাইট হচ্ছে না সরি
তুমি হাইট দেই নাই, তাই না? দেখেন এই যে পেজটাকে আমি ভাগ করলাম এখানে কত, একটা তিন আর একটা দিলাম কত, নয়। এর মানে কি যে নয় আর তিন বারো, আপনি এখানে দিতে পারবেন না কত, দশ দিতে পারবেন? পারবো না, কারণ বারোর বেশি আমি দিতে পারবো না। এখানে চাইলে আমি সিক্স দিতে পারবো, সিক্স দিলে কত হবে, সিক্স আর থ্রি মিলে কত, নাইন। তখন এই পর্যন্ত হলো আমার সিক্স। সো আমি যদি এখন সর্বোচ্চ তাহলে কত ভাগে ভাগ করতে পারবো এই পুরো ইয়েটাকে, পেস কলামটাকে? বারো। যদি আমি আরও একটা ভাগ করতে চাই, যেমন যেটা আমি করবো এখন কন্টেইনারে গিয়ে করবো, করা যাবে আমি বলি। আর এই যে কন্টেইনারকে ভাগ করবো কয় ভাগে, তিন ভাগে। প্রথমটা হবে কত, তিন, যান পাশেরটা হবে তিন, তিন তিন ছয়, তাহলে মাঝখানে একটা ম্যাক্সিমাম কত দিতে পারবো, ছয়। এটা ক্লাসে থাকলে ভালো হইতো। একটা ব্ল্যাক দিই, হোয়াইট দি। হ্যাঁ, কয় ভাগ করলাম, তিন ভাগ, তিন ছয় তিন, বুঝা গেছে? এটা ছয় ভাগ আর এটা দুই পাশে তিন তিন ছয় ভাগ। তো এখন আমি এটা দিয়ে কিভাবে করলাম, কারণ আমার ম্যাক্সিমাম হলো আমি জানি টুয়েলভ, ঠিক আছে না? এখন এই এলজি কি, এক্সেল কি, এমডি কি, হ্যাঁ স্মল কি, এগুলো একটু আমরা দেখি। এলজি মানে হচ্ছে বড় ডিভাইস, আমরা যে ল্যাপটপগুলো ডেস্কটপগুলো ব্যবহার করি এরা সবই হচ্ছে বড় ডিভাইস, ঠিক আছে? মাপ আছে এটা আপাতত জানার দরকার নাই। আর ট্যাব, আইপ্যাড বা ট্যাব, এগুলো হচ্ছে মিডিয়াম টাইপের ডিভাইস, আর ফোনগুলো হলো স্মল ডিভাইস, ঠিক আছে? আর যে বড় স্ক্রিনগুলো, বড় টিভি যে মনিটরগুলো, এগুলো হচ্ছে এক্সট্রা লার্জ, বড় মনিটরগুলো এক্সেল বলে এটাকে। সামারি এটা হইতে পারে কি, কল এলজি, কল এক্সেল, কল এমডি, আর কল এসএম, এসএম মিন্স স্মল, ক্লিয়ার? সো কল স্মল থেকে শুরু করি, হ্যাঁ কল স্মল দিয়ে এখানে ম্যাক্সিমাম কত হইতে পারে, বারো হইতে পারে, তাই তো? চার ধরনের, কল স্মল, কল মিডিয়াম হইতে পারে, কল এলজি হইতে পারে, কল এক্সেল হইতে পারে। এর মানে হলো যে ধরেন এই কন্টেইনারটা আমার ডেস্কটপে, দ্যাট মিন্স এরকম লার্জ ডিভাইসে চার ভাগ হবে, হ্যাঁ, কিন্তু ছোট ডিভাইসে গেলে আবার আমি চাচ্ছি দুই ভাগ করে দিতে। যেমন আপনারা ই কমার্স সাইটে গেলে দেখবেন যে ডেস্কটপে গেলে দেখায় যে একই পেজে প্রত্যেক লাইনে চারটা করে প্রোডাক্ট আসে, কিন্তু ফোনে গেলে হয় একটা, তাই না? কারণ যদি আমি একই পেজে চারটা দিই আমার মোবাইলেও, তো চারটা প্রোডাক্ট আসলে খুব ছোট দেখাবে, তাই না? ওই প্রোডাক্টটা ইভেন ওর প্রাইস কত আছে লেখাও বোঝা যাবে না। এই জন্য ওটাকে কী করতে হয় যে ওটা ওইভাবে ওরিয়েন্টেশন নিতে হয়, আমি দেখাচ্ছি। সো এটাকে আমরা কী করবো, তিন ভাগে করছি না, আরও এক ভাগে চলো ভাগ করি। তাহলে এখানে যদি আরো এক ভাগ আমরা দেই,
তাহলে সবগুলো কি হবে, সমান করতে গেলে থ্রি দিতে হবে না, তিনে চারি কত, বারো, সবগুলো থ্রি দিলাম। এখন দেখি কি হয়, চার ভাগ হয়েছে না। এখন এটা তো গেল আমার ডেস্কটপ ডিভাইস, সে আমি মোবাইল ডিভাইসে চাচ্ছি হলো কি দুটো করে আসবে। তো এখন মোবাইল ডিভাইসে গেলে কি হয় দেখি, সবগুলো কি একটা একটা আসছে না, নিচে নিচে চলে আসতেছে। সো আমি যেটা করব, আচ্ছা ক্লিয়ার ফিক্স, এই ক্লিয়ার ফিক্সের কাজ বোঝা গেছে, ভাগ শেষ তো ক্লিয়ার ফিক্স, ওই যে ক্লিয়ার করছিলাম না, জিপ ক্লিয়ার, ফ্লোট ক্লিয়ার, হ্যাঁ এটা হচ্ছে ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার করার জন্য ক্লিয়ার ফিক্স। এখন আমি চাচ্ছি যে আমার এইটা পরপর আসুক, হ্যাঁ, কিন্তু এই যে মাঝখানে কন্টেইনারে যে চার ভাগ ছিল এইটা আমি চাচ্ছি যে দুইটা দুইটা করে, তাহলে কি দিব আমি তখন। সো কল থ্রি, কল থ্রি আর কল থ্রিতে যদি যাই, স্পেস দিই, এবার স্মল ডিভাইসের ক্ষেত্রে লিখি কল স্মল সিক্স, এটাও দিই সিক্স, তাহলে প্রথমে ছয় ছয় মিলে কত, সো প্রথম দুইটা মিলে হবে একটা কলাম, এই দুইটা মিলে একটা আসবে। সো পরে আবার কি হবে, এটাও আবার দুইটা দুইটা দিয়ে দিই আমরা। এখন দেখ ক্যাশে ঝামেলা করে, তো ক্যাশে ঝামেলা করতেছে। আচ্ছা এটা রিয়েল ডিভাইসে গেলে এটা এর ভার্চুয়াল ইয়ে প্রবলেম আছে একটু মনে হচ্ছে, বাট এটা রিয়েল ডিভাইসে গেলে এটা ঠিকঠাক দেখাবে, অথবা ও আচ্ছা বুঝছি মনে হয় কি হয়েছে।
আচ্ছা এটা রিয়েল ডিভাইসে গেলে ঠিকঠাকই দেখাবে, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। সো আমরা এটুকু জেনে রাখি যে কিরকম করব আমরা, লার্জ ডিভাইসে আমরা চাচ্ছি তিন তিন করে দিতে, হ্যাঁ। আর এটা হইতে পারে যে আরও এক্সট্রা লার্জ ডিভাইসে গেলে আমি চাচ্ছি যে প্রতি কলামে ছয়টা করে বক্স দেখাবে, তাহলে আমরা কি করব? এক্সেল সিক্স দিব, ধরো আমার এখানে অসংখ্য জীব আছে, আরো জীব আছে, ছয়টা জীব আছে, ছয়টা জীব আছে, ছয়টা জীব থাকলে আমার এখানে তিন তিন গেলে কি হবে, আমাদের প্রথম চারটাই পুরো ব্লক করে নিবে, পরে আর দুইটা কোথায় যাবে, নিচে যাবে না? দুইটা নিচে চলে আসছে না, হুম আসছে। এখন যদি এক্সট্রা লার্জ ডিভাইসে যাই আমরা, এক্সট্রা লার্জ মানে কি আরো বড় মনিটর, তখন আমরা কি করব, এই ছয়টাকেই একটা কলামে দিয়ে দিব, তাহলে প্রত্যেকের ইয়ে দিব কত, এই যে কল, কলের ভ্যালু কত দিব, এখন এইটা দেখলাম, দেখেন যে এখানে আছে আমার ছয়টা, ছয়টা দিলে এই লার্জ ডিভাইসে যদি আমি চার করে দেই, তাহলে এক লাইনে চারটা যাবে আর দুটা নিচে যাবে, খারাপ দেখা যাচ্ছে না নিচে গেলে? সো যদি বড় এসে বড় ডিভাইসে যাই, তাও ধরেন যে এখানে কি হবে, ছয়টা আছে, ছয়টাই বড় ডিভাইসে গেলে আমি চাচ্ছি যে এক লাইনই ছয়টা দেখো, তাহলে এখানে কি দেবো, বড় ডিভাইসের ক্ষেত্রে কোড কি লিখবো, কল এক্সেল টু দিব, ছয় দিনও বারো, তাহলে সবগুলোই কি যাবে, তো দুই 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 করে যাবে না, ছয় দিনও দেন কত হবে, এই যে বারো হবে। কিন্তু এখন যেহেতু আমার কি এই 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 যে স্ক্রিনটা, এর সাইজ কত, এটা হচ্ছে এলজি ডিভাইস, সো এলজি ডিভাইসে তাহলে আমরা কি দিব, ছয়, তো তাহলে আমরা এরকম করতে পারি, সো এলজি ডিভাইসে যাবে হলো তিন করে, তাহলে তিন দুনো ছয়, মানে দুই লাইনে তখন দেখাবে এই জীবগুলো। সো আমরা এখানে কি করছিলাম, এলজি এলজি থ্রি দিছিলাম, তাই না? এই এলজি থ্রি গুলা সব আমরা কি করব, এলজি থ্রি যা আছে সব আমরা ফোর করে দিব, ফোর। সো ফোর দিলে কি হবে, উপরে তিনটা, তিনে সেটি বারো, এক এক কলমে দেখালো তিনটা, নিচে কি যে ফাঁকা ছিল, ফাঁকা আর আছে না, এতে একই কালার বলে, তাই না, সবগুলো একই কালার দিয়েছিল নিচে, কালার ডিফারেন্ট হলে বুঝতে পারতেন, কিন্তু এগুলো আর তিনটা। সো যখন আমরা কোনো কিছু করব, মানে ডিজাইন করব, তখন এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে বক্সগুলা ছোট ডিভাইসে গেলে কয়টা দেখাবো, মিডিয়াম ডিভাইসে গেলে কয়টা দেখাবো, আর লার্জ ডিভাইস এবং এক্সেল চারটে ডিভাইসের কথাই আমরা কনসিডার করে দেন হচ্ছে আমরা বক্স করব। সো এখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে এরকম লেআউট বানাইতে পারবো কিনা, সবই হচ্ছে কলামের খেলা, এই কলাম বারো কলামের হিসাব যদি আপনি বুঝতে পারেন, দেন আপনি এটা করতে পারবেন ইজিলি। আমি কি আরেকবার বলবো কলামগুলো কিভাবে কাজ করে? আমরা এই আউটপুট দেখে কি বুঝলাম, যে সর্বোচ্চ আমাকে কি করতে হবে, বারোটা ভাগে ভাগ করা যাবে, এই কন্টেনার দিয়ে বোঝাই, এটা তো দুই দুই দিয়ে দিলাম আমরা, সো আর নিচে দিলাম আমরা কত, ছয়টা জীব আছে আমার, টোটাল ছয়টা বক্স আছে, এই ছয়টা বক্স মানে ছয়টা জীব, সো এইটা আমি চাচ্ছি যে ভিন্ন ভিন্ন ডিভাইসে গেলে ভিন্ন ভিন্ন রকম দেখাবে। যেমন একদম যদি ছোট ডিভাইসে যাই, তাহলে কি হবে, এটা সব প্রত্যেক পেজে একটা করে দেখাবে বক্স, প্রত্যেক পেজে মানে কি, এখানে তো এই মানে পুরো এক কলমে একটা দেখাবে, আর এখানে এক কলমে দেখাইছে আমরা কয়টা, তিনটা লার্জ ডিভাইসের ক্ষেত্রে। সো এখন আমরা যদি মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে আমরা চাইতেছি কত করে, ছয় করে, মানে প্রতি কলমে দুইটা করে, লার্জ ডিভাইসে দেখালাম তিনটা, আর বড় ডিভাইসে দেখালাম এক কলমে ছয়টা, এক কলমে ছয়টা, কিন্তু লার্জ ডিভাইসে দেখাবো কয়টা, তিনটা, এক্সট্রা লার্জে দেখাইছি দুই ছয়টা এক কলমে, আর লার্জ ডিভাইসে দেখাবো তিনটা দেখালাম, মিডিয়ামে গিয়ে দেখাবো দুইটা অনলি। সো এখানে যাই,
মিডিয়াম ডিভাইস দিলাম দুইটা, আর এটা যদি না হয় ছোট ডিভাইসে বাই ডিফল্ট একটা করে দেখাবে। এখন আমরা মিডিয়াম ডিভাইসে যাই। মিডিয়াম ডিভাইস বলছিলাম কি, আইপ্যাড। বুঝলাম এর ভার্সন কত ইউজ হচ্ছে, 3 নম্বর ভার্সনে তো এরকম হওয়ার কথা না। কিছু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে, এই যে স্মল ডিভাইসটাই হয়ে গেছে এর এখন মিডিয়াম ডিভাইস। মিডিয়ামের জন্য এরা এসএম ইউজ করতেছে। সো আমি যদি এসএম দিই, এই দেখেন এখন কয়টা দেখাচ্ছে, এখানে দুইটা করে আসছে না। এইটা আগে মিডিয়ামে আসতো, এমজিতে আসার কথা, কিছু একটা উল্টো পাল্টো করছে। সো এখন আমি আছি মিডিয়ামে, আইপ্যাড, আইপ্যাডে গেলে আমাকে দেখাচ্ছে কি যে চার বক্স, চার বক্সের জন্য এ একটা আর এ একটা, এ একটা, একটা, দুইটা করে দেখাচ্ছে। বড় ডিভাইসে গেলে সবগুলোই একটা কলামে দেখাইতো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আসলে ভাগ করার মেইন যে ইয়েটা ছিল, নিয়মটা ছিল। সো এখন আমরা যে কোনো ওয়েবসাইটই আমরা এই পদ্ধতিতে ভাগ করব, এবং বাকি কাজটা কি করব, জীবের যে কাজটা, ভাগ করার যে কাজটা, সবই ফুটস্টপ দিয়ে করব। সেই সঙ্গে একটা স্টাইলগুলো, ফর্মের স্টাইল কি হবে, একটা বাটনের স্টাইল কি হবে, সবগুলো আমরা এই ফুটস্টপের এই ক্লাস ধরে ধরে করব। আপনারা সিএসএস লেখার তেমন প্রয়োজন হবে না। তাহলে আমি একটা সাইট বানাই, ফুটস্টপ দেখে কিভাবে আমি একটা সাইট বানাবো এটা এখন একটু দেখেন। দেখেন আমরা এইখানে ধরেন এই ফোল্ডারের মধ্যেই একটা ফোল্ডার করলাম, যে সরস ব্লগ, আমার প্রজেক্টের নাম কি ব্লগ বা পার্সোনাল ওয়েবসাইট। সো একটা ফোল্ডার করব আমি, আমার প্রথম কাজ হবে একটা ফোল্ডার করা। তারপরে কি কাজ, ফর্মস, জেস, এই তিনটা ফোল্ডার ওই যে পুজো সপ্তাহে ডাউনলোড করলাম এটা কপি করে পেস্ট করব। সেইটুকু আমার বেসিক সেট আপ হয়ে গিয়েছে, ঠিক আছে। এ সবাই সাইলেন্ট প্লেস, আপনাদের করতে দিব আমি, সমস্যা নাই, আমি দেখাই দিয়ে 5 মিনিট লাগবে আমার, ওকে। সো এটা করলাম, করার পরে আর একটা ফোল্ডার আমি করে নিতে পারি আইএমজি, আমার ইমেজ প্রয়োজন হতে পারে। আইএমজি দিলাম, ইমেজ লাগলে ইমেজ দিব। আর একটা যে কাজ করব, আমার সবচেয়ে ফর্মাল ওয়ে হলো প্রথম যে পেজটা হবে ওই প্রথম পেজের নাম হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল। প্রথমটার নাম দিলাম কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এবার এই পেজের উপরে আমি কাজ করা শুরু করলাম, ঠিক আছে। প্রথম কাজ করা শুরু করতে গেলে আমাকে কি করতে হবে, বেসিক স্ট্রাকচার আনতে হবে। টাইটেল দিব, টাইটেল হচ্ছে হোম পেজ, হোমের প্রথম দিতে ওয়েবসাইটের নাম ব্লগ হোম, ঠিক আছে। ভিউপোর্টটা দিয়ে দিই, ওকে। এখন বুটস্ট্র্যাপ তো এখন আমরা ইনক্লুড করে নি, তাই না। ওকে, এখন দেখেন এই যে কন্টেইনার, আমি যদি আমার ওয়েবসাইটটা এরকম জায়গা থেকে দেখাতে চাই তাহলে আমি কন্টেইনার দিব। আর যদি আরো কম করতে চাই দেন হচ্ছে আরো একটা ক্লাস আছে কন্টেইনার ফ্লুইড। ফ্লুইড দিলে অল্প একটু জায়গা নেয়, ঠিক আছে, অল্প একটু জায়গা ফাঁকা রাখে। আপাতত কন্টেইনারই দিই, সে এখান থেকে শুরু করব আমি। তাহলে আমার প্রথম যে কাজটা হয় এটা জিপ থাকে হেডার বানাইতে হয়, তাই না। ওকে, সো বুটস্ট্র্যাপের ওয়েবসাইট আমরা হেডার সম্পর্কে কি আছে একটু দেখে আসি।
আচ্ছা ধরেন এইটাই যদি ওয়েবসাইট হয় আমার, হ্যাঁ এরকমই যদি আমার ওয়েবসাইটটা হয়, তাহলে উপরে একটা জিভ নিতে হবে তাই না? উপরে একটা কি হবে, জিভ হবে। সো আমি একটা জিভ যদি নেই, ক্লাস দি হেডার, তাহলে আমার একটা কাস্টম সিএসএসও লাগবে তাই না? ফাইল বানাচ্ছি আমি সিএসএস এর মধ্যে কাস্টম ডট সিএসএস। কাস্টম নাম দেওয়ার কারণ কি, যে আমি আমার যত সিএসএস আছে সেগুলো সবাই কাস্টম ডট সিএসএস এ লিখবো। সো এই ফাইলটাও এখানে লিঙ্ক করে দিব কাস্টম। সবাই দেখেন এখন একটু দেখেন, সো হেডার তাই না, হেডারের একটা হাইট আমরা দিয়ে দিই এখানে, হাইট দিলাম 100 পিক্সেল। ওকে হেডারে আমরা কি দিব এটা আমাদের পরের ব্যাপার। হ্যাঁ আগে আমরা আপাতত একটা এরিয়া ক্রিয়েট করে রাখি। ঠিক আছে না, এখন দেখেন এই টেক্সট অ্যালাইনমেন্ট যে সেন্টার আমরা বলছিলাম, বুটস্ট্র্যাপ ক্লাস বানায় রাখছে টেক্সট সেন্টার, সেটাই আমরা ব্যবহার করলাম। বুঝছে না, আমি একটা হেডার করলাম, হেডার করার পর এবার আর একটা জিভ নিব, যেখানে আমি কি করবো একটা ন্যাপবার তৈরি করব তাই তো, একটা মেনু বার তাই না। দেখেন আমি যদি লিখি বুটস্ট্র্যাপ 3 হেডার, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, ন্যাপবারে নিয়ে যাচ্ছে। ন্যাপবার মানে একটা মেনু বার। ওকে এই যে আপনি যে ডকুমেন্টেশনে যাবেন, তো যাওয়ার পরে দেন এই যে কম্পোনেন্টস এর মধ্যে গেলে দেখবেন যে ন্যাপবার, এই ন্যাপবারে গেলে এরকম কিছু কোড পাবেন। আপনার কাজ কি, আপনার কাজ হলো এই কোড কপি করা, করে এই জিবের মধ্যে পেস্ট করা। ঠিক আছে, পেস্ট করে দিলে আপনি যদি আউটপুট দেখেন আপনার ওয়েবসাইটের, ওই প্রো কোড চলে আসছে না। আচ্ছা অ্যাপবার, এখন এটাকে কি আমি এডিট করে নিতে পারবো না আমার মতো করে, কিভাবে করব দেখেন। প্রথমে একটা লিংক আছে, একটা লিংক আছে, সাপোজ এই সার্চ বক্স টক্স আমার কিছুই লাগবে না আপাতত, হ্যাঁ এইগুলো লাগবে না, লাস্টের এই দুইটা আমার প্রয়োজন নাই। সে তাহলে আমি কি করব, বা এখানে যদি লাগে লাগলো এই আগের এই লিঙ্কটা বাদ দিব, সাপোজ এইটা রেখে দিব, এইটা বাদ দিব, সার্চ বক্স বাদ দিব, আর এই ড্রপ ডাউন বাদ দিব, তাহলে কি করব এই লিঙ্ক তাই তো। লাস্টে একদম এই যে ড্রপ ডাউন হচ্ছে এলআই, এই মেনুগুলো তৈরি হয়েছে কি দিয়ে, ইউএল এলআই দিয়ে। তাহলে এই যে ড্রপ ডাউনটা ছিল এর আগে এই এলআই, এই লাইনটা আমি এরকম কমেন্ট করে দেখবো কাজ হয় কিনা। হুম, দেখলাম কমেন্ট করে কাজ হয় কিনা দেখি, হ্যাঁ তার মানে এটা হয়েছে, তাহলে এই লাইনটা বাদ দিয়ে দিব, এ আমার লাগবে না। তারপরে এই যে ফর্ম আছে পুরা, ও দেখে বোঝা যাচ্ছে এটা ফর্ম, এই যে সাবমিট বাটন আছে তাই না, এই ফর্মটাই বাদ দিয়ে দিব। চলে গেছে না, গেছে। এখন এই ড্রপ ডাউনও বাদ দিব, তাহলে ড্রপ ডাউন বাদ দিলে কি আছে, এই যে ইউএল এলআই, হুম পুরো ড্রপ ডাউন, দ্যাট মিন্স এই এলআই ধরেই এটা বাদ। না আমার এটা দরকার কি, যে প্রথম লিংকের দরকার হোম, তারপর একটা দরকার কি অ্যাবাউট, কপি করলাম, এটা লাগবে হচ্ছে আমার কন্টাক্ট, হয়েছে না, যাচ্ছে হওয়ার পথে। সো এর পরে যেটা লাগে আপনার পার্সোনাল ব্লগে, ধরেন এইখানে আপনি কি কি দেখাবেন, এখানে একটা সে একটা স্লাইডার আপনি দেখাবেন, হ্যাঁ স্লাইডার আনতে গেলে আবার একটু জাভাস্ক্রিপ্ট লাগবে। তো জাভাস্ক্রিপ্টটা সে ধরেন যে আপনি এখনো তো শেখায়নি, তাহলে এটা আপাতত থাক, শুধু সিএসএস টাই দিই আমি পরে, তাহলে আমরা যা যা শিখছি তাই তাই এখানে ইন্টিগ্রেট করি। হোম পেজ আমরা পরে সাজাবো, তার আগে অ্যাবাউট পেজ করি, ঠিক আছে।
कंट्रोल एन कंट्रोल एस कॉन्टैक्ट पेस्ट करी कॉन्टैक्ट डॉट एचटीएमएल नाम एक पेज तैरि कर लम एखी कि करब आमार ए जा आसे तो सब ही लागबे आमार ताई ना शुधु आरेकटा जिनिस लागबे सेटा हलो नेबारेर भेतरे করবো কন্টেইনার নিলাম নেওয়ার কারণ আছে আচ্ছা ফর্ম তৈরি করেছিলাম না আমরা একটু আগে ফর্ম কোথায় যাবো এটা ফর্মের কোড কোথায় থাকে সিএসএস এর মধ্যে তাই না আমরা দেখছি সে কোথায় সিএসএস এর মধ্যে যাবো যাওয়ার পরে এখানে একটা ফর্মস আছে হ্যাঁ হয় ফর্মটা এখানে বসাই দিলাম ওকে আউটপুট দেখি আর দিলে তো হবে না আর এটা কি করতে হবে ওই যে লিঙ্ক নিছিলাম আমরা নাম্বারে লিংক করাইতে হবে না এই যে অ্যাবাউট আর কন্টাক্ট কন্টাক্টে লিংক যাবে কোনটা কন্টাক্ট ডট এইচটিএমএল এটা কোন পেজে যাবে আবার হোম পেজেও যাবে প্রত্যেক পেজেই থাকবে হ্যাঁ পিএইচপিতে গেলে এটার আবার শর্টকাট সিস্টেম আছে হ্যাঁ দেখাবো আপাতত সব পেজেই এটা এরকম দেওয়া লাগবে কিন্তু যে পিএসপি শিখবো এক জায়গায় বানায় রাখবো সব জায়গায় পেয়ে যাবে এক্সটার্নাল সিএসএস এর মতো সব শিখবো আজ না সিএসএস শেষ প্রসিডিউরাল দেখাবো অবজেক্ট ওরিয়েন্টেড দেখাবো আচ্ছা আপনার কি মনে হচ্ছে না যে এইচটিএমএল সিএসএস পাঁচ দিনে শেষ হওয়ার কথা ছিল সব তো আপনার দরকার নেই আমি তো জানি কোনগুলো করতে হবে আর কোনগুলো পড়া লাগবে না আপনি যদি এখন বই হাতে দিই এই বই হাতে দিলে আপনি তো কোন জায়গাতে শুরু করবেন আর কোনটা শেষ করবেন আর কোনটার পরে কোনটা শিখবেন এটা তো আপনি বুঝবেন না কিন্তু আমি তো জানি যে ওর মধ্যে একদম কি জিনিস কোনগুলা কি পয়েন্ট কোনগুলা ইম্পর্টেন্ট জিনিস কোনগুলা কোনগুলো আপনার লাগবে সেগুলো আমি দেখাই আমি কি সব দেখাইছি সিএসএস দেখাইনি কিন্তু যা দেখাইছি তাই দিয়ে আপনি একটা ওয়েবসাইট করতে পারবেন এখন হিউজ জিনিস আছে আর সব জিনিস তো আপনার মাথায় থাকার দরকার নেই আমার কি আছে আমি গুগলে সার্চ দিলাম দেখে নিলাম শেষ আমি কি করতে চাই এটুকু বুঝলে হবে আর কোড সব গুগলে আছে সো ইম্পর্টেন্ট হলো লজিক লজিক বিল্ড আপ সো এখন দেখেন এই যে কন্টাক্টে গেলে নিচে দেখেন একটা ও যে নিচে এখানে চলে আসবে না যে যে পেজে যাবে ওই পেজ হোভার করলে কোথায় যাচ্ছে ও যে নিচে কন্টাক্টে টেস্টে লেখা দেখাচ্ছে না যদি দেখায় বুঝতে হবে ওই পেজে যাবে গেলাম আর কন্ট্যাক্ট পেজে আসছে আমি কন্ট্যাক্ট পেজে একটা কি করছিলাম একটা ফর্ম দিছিলাম না তো সে ফর্ম আসছে না এই ফর্ম কি এখন আমি কাস্টমাইজ করতে পারি সাপোজ এখানে ইমেইল অ্যাড্রেস দিলাম বলবো তোমার নাম দাও পাসওয়ার্ড তো এখানে দরকার নেই আমার হ্যাঁ নাম দাও একটা বডি দাও টেক্সট এরিয়া দেবো টেক্সট এরিয়া এসে মেসেজ লিখবে সাবমিট করবে এরকম একটা কন্ট্যাক্ট মানে কি কন্ট্যাক্ট ফর্ম যে আমার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন তার জন্য একটা ফর্ম দিয়া ক্লিয়ার সো এই জিনিস আর ধরেন যে আপনার হোম পেজে আরো মূলত কি কি লাগে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ধরেন সাইড বারে আপনি আপনার নাম ছবি দিয়ে সাইড বারে ছবি না হোমে যেটা মূলত দেয় আর কি হোম পেজে যেটা থাকে আপনার পার্সোনাল ওয়েবসাইটে আপনারা সবাই আজকে গুগল করে পার্সোনাল ওয়েবসাইটের কতগুলো এক্সাম্পল দেখবেন ঠিক আছে মিডিয়া এরকম একটা জিনিস থাকে বাম পাশে ছবি থাকে আর ডান পাশে হচ্ছে যে অ্যাবাউট মি অ্যাবাউট পেজ করতেছি অ্যাবাউট মি দিয়ে হ্যাঁ আপনার সম্পর্কে কিছু ভালো কথা লিখলেন ঠিক আছে সো এরকম জিনিস বানাইতে গেলে আমাকে কি করতে হবে আমি এখান থেকে কোডটা কপি করব ক্লিয়ার কোড কপি করে হ্যালো আদাব দাদা হ্যাঁ ভাই চলে গেছে না আচ্ছা উদ্যোক্তা কি আছে আচ্ছা আচ্ছা আচ্ছা
ঠিক আছে, আপনি অনুমোদন দিয়ে রেখে দেন তাহলে, যদিও পাই, আপনি যদি পান অনুমোদন দিয়ে পাঠাই দেন, আমি কেউ গেলে ওটা নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, গেলে ও তো হচ্ছে আপনার ট্রেন করায় সিলচিল মারবে, ও রেডি করে রাখো, একজন আমার শ্বশুর হয়তো গেলে গিয়ে নিয়ে আসবে না, ওদের পাশেই ইউনিয়ন পরিষদের পাশে পাশে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, শ্বশুরের কাছে যাবে না? ওকে 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 ওকে। এই অ্যাবাউট ডট এইচটিএমএল এ কি করবো আমরা? খুব সিম্পলি ওই যে কোনো একটা পেজ কপি করবো, কারণ একই করছি তো বারবার, তাই না? শুধু চেঞ্জ কোন জায়গায় বলেন তো, এই যে আগে ফর্ম নিয়েছিলাম না, ওই ফর্মটা আর লাগবে না, কারণ ফর্ম ছিল কার কন্টেন্ট? ফর্ম ছিল হচ্ছে কন্ট্যাক্ট পেজের কন্টেন্ট, আর অ্যাবাউট পেজের কন্টেন্ট আমরা কি দিব? এই যে কপি করছিলাম এখান থেকে, সেই জিনিসটা এখানে দিব। এ হলো আমাদের স্ট্রাকচার দিয়ে দিয়েছে, এখন একটু আমাদেরকে সাজাইতে হবে, বলছে ইমেজ হবে এখানে একটা, না তো ইমেজের সোর্সে কি দিব? ধরেন যে আমি আমার ছবি দিলাম একটা, যে ওয়েবসাইট যার পার্সোনাল ওয়েবসাইট সে তার একটা ইমেজ সেখানে সাপোজ দিয়ে দিল। এই যে আমি একটা ইমেজ ফোল্ডার রাখছিলাম এই কারণে যে আমার কিছু অ্যাসেট যেখানে দেওয়া লাগতে পারে, এ এ ডট জেপিজি দিব এখানে, তাই তো? তার আগে কি আইএমজি দিতে হবে না? পাথ এ এ ডট জেপিজি দিয়ে দিচ্ছি। এবার এর উইথ হাইট একটু অ্যাডজাস্ট করে নিব, সেটা পরে। তার আগে মিডিয়া হেডিংয়ে যাই, মিডিয়া হেডিংয়ে ধরো যে অ্যাবাউট মি, অ্যাবাউট মি দিয়ে এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে আপনি আপনার সম্পর্কে ব্লা ব্লা ভালো কথা লিখলেন। তাই না? বেশ কিছু ভালো কথা লিখে দিলেন। এবার আমাদের একটু লিঙ্ক করাইতে হবে, তাই না? অ্যাবাউট পেজের সাথে, অ্যাবাউট পেজের সাথে অ্যাবাউট ডট এইচটিএমএল কোথায় দিতে হবে? এই যে অ্যাবাউটটা লিঙ্ক ফাঁকা রেখে দিয়েছেন হ্যাশ দিয়ে, এখানে দিব অ্যাবাউট ডট এইচটিএমএল। এই অ্যাবাউট ডট এইচটিএমএল সব পেজে দিয়ে দিব, কেন বলেন তো? কারণ যে পেজে আমি থাকি না কেন, যেন আমি এই লিঙ্কটা পাই। সাপোজ অ্যাবাউট পেজে দিলাম, কন্ট্যাক্ট পেজে দিলাম, হোম পেজে দিলাম না, তাহলে কি হবে? অ্যাবাউট পেজে দিলাম আর কন্ট্যাক্ট পেজে দিলাম, কিন্তু হোম পেজে দেই নাই, হোম পেজে কি আছে অ্যাবাউটে? নাই। এ না দিলে কি হবে? না দিলে আমি যখন হোম পেজে থাকবো, হোম পেজে থাকা অবস্থায় কিন্তু আমি আর অ্যাবাউট পেজে যাইতে পারবো না। এখন আমি আছি কোথায়? কন্ট্যাক্ট পেজে। অ্যাবাউটে ধরতেছি, নিচে লিঙ্ক শো করে না? করে, কারণ এই পেজে বসানো আছে। সো আমি অ্যাবাউটে ক্লিক করলাম, এই দেখেন, দেখছেন চলে আসছে, কিন্তু এখানে তো অনেক বড় হয়ে গেছে ছবিটা, তাই তো? তাহলে একটু সাইজ করতে হবে। ওই অ্যাট্রিবিউট দিয়েই হয়ে যাবে। এদিকে সাইলেন্ট। উইথ দিয়ে দিলাম, উইথ 200 দিলাম, ঠিক আছে? এই 200 উইথ দিলে ওই অনুপাতে রেশিও অনুযায়ী ও হাইট ঠিক করে নেবে। 12 কম দিলাম। ঠিক আছে না? সে দিয়ে এবার আপনি আপনার সম্পর্কে বিস্তারিত সুন্দর সুন্দর কথা লিখে দিলেন। এবার আসেন ইমেজ। এই ইমেজ, ধরেন ইমেজকে কিভাবে সুন্দর করা যায়? এই যে ইমেজ, আপনি চাইলে এরকম করতে পারবেন, এই ইমেজগুলো ইউজ করলে ইমেজ সার্কেল লাগবে আপনার, ঠিক আছে? বা এরকম একটা বর্ডার দিতে চান, তাহলে এই ক্লাসটা এখানে বসাই দিলে কি হবে? সে আপনার এখানে ক্লাস আছে, মিডিয়া অবজেক্ট আছে, তাই তো?
পেস্ট দিয়ে দিলাম। পাশাটা বর্ডার আসছে না, থাম্বনেল আসছে। চাইলে আপনি এরকম করতে পারেন, চাইলে যদি সার্কেল বসান তাহলে একটা গোল হয়ে যাবে। আপনার কোনো কোড লেখা লাগতেছে? আমরা আগে হলে বর্ডার রেডিয়াস দিয়ে তাই কি করতাম, গোল বানাইতাম, এমন দরকার নেই, খালি ক্লাস নাম চেঞ্জ করে দিলাম হয়ে গেল। সো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা আমাদের একটা ওয়েবসাইটকে বানাইতে পারি। এখন দেখেন আমি চাচ্ছি মেনুটা, অনেক ওয়েবসাইট দেখবেন মেনু একদম এ বরাবর, যেমন W3 স্কুল মেনু একদম 100% না, কিন্তু কন্টেন্টটা মাঝখানে কন্টেইনারের মধ্যে। সো আমি যেটা করব, এখান থেকে পুরো প্রথমে প্যারেন্টটাকে কন্টেইনার না নিয়ে কন্টেইনার ফ্লুইড দেব, তাহলে কি হবে? পুরোটা আমি নিব, আমার হচ্ছে থাকবে পুরোটাই, কিন্তু এর মাঝখানে যে কন্টেন্ট গুলো থাকবে এইগুলো হবে হচ্ছে এরকম ফাঁকা দিয়ে, সব এটা হ্যান্ডেল করতে পারি। এবং এটা 100% রেসপন্সিভ, দেখছেন এখানে ড্রপ ডাউন মেনু চলে আসছে, ঠিক আছে। এই যে ম্যানুয়ালি করতে গেলে ওই আপনার কোয়েরি মিডিয়া কোয়েরি লিখতে লিখতে পাগল হয়ে যাইতে হইতো, ঠিক আছে, যে আপনি ছোট হয়ে গেলে এখানে এরকম বার্গার মেনু আসবে, ঠিক আছে, সেটা রেসপন্সিভ হয়ে গেছে। তাহলে শিখলাম কি কি শিখলাম, হলো যে বুটস্ট্র্যাপ দিয়ে আমার আর সিএসএস তেমন লেখা লাগবে না, কাস্টম কয়েকটা সিএসএস লিখতে হবে আর খুব বেশি সিএসএস আপনার লেখা লাগবে না, অথচ আপনার ওয়েবসাইট দাঁড়িয়ে যাবে। ক্লিয়ার? সো আপনাদের বাসার কাজ এই বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনটা পড়া। কিরকম পড়া, এর মধ্যে আসলে কি কি আছে, সবগুলো তো আশেপাশে দেওয়া আছে তাই না, এর আউটপুট দিয়ে লেখা দেওয়া আছে, দেখাবেন যে এ দিয়ে কি কি বানানো যায়। পরে যখন কাজ করতে যাবেন আপনার মাথায় থাকবে ওইটা তো বুটস্ট্র্যাপ দিয়ে বানানো যায়। সো বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবেন, ওখান থেকে কোড কপি করবেন, এখানে পেস্ট করবেন। হ্যাঁ, এই সাইটটা একটু আপনার জানতে হবে যে এখানে কি কি করা যায়। আপনার জানতে হবে যে বাটনকে সবুজ, নীল, হ্যাঁ, লাল, এগুলো করা যায়। কারণ আপনি চাচ্ছেন যে বাটনকে ব্ল্যাক করতে, ধরুন বুটস্ট্র্যাপে যায় না, তাহলে তো ওটা পারবেন না, এটা কাস্টম লিখতে হবে। সো এখানে কি কি যায় এটা আগে জানতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি আমাদের কি কি রিকোয়ারমেন্ট। সো বুটস্ট্র্যাপ 3-4-এ আরো রিসোর্স বেশি, 4-5-এ আরো রিসোর্স বেশি, বাট শুরুটা আপনি 3 থেকেই করবেন। ক্লিয়ার? সো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতো পার্ট সিএসএস সংক্রান্ত। আগামীকালকে আমরা যাব হলো জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা একদিন ক্লাস করব হলো পিএইচডি টু এইচটিএমএল, প্রফেশনাল ওয়েবসাইট কি, মানে আপনি ধরেন আপওয়ার্কে বা মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, মানে ওইখানে কাজ করতে গেলে আপনাকে কি ধরনের কাজ মুখোমুখি হইতে হবে সেইটা আমরা নেক্সট ক্লাসে দেখব, যে একদম প্রফেশনাল কাজ। ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন দিবে, হয়তো পারে সেটা হাতে এঁকে দিচ্ছে, হাতে এঁকে দিলে তো আপনার মতো আপনি কনসেপ্ট নিয়ে হচ্ছে যে করবেন, বুঝে বুঝে করবেন। আর যদি পিএইচডি দিয়ে দেয় তাহলে পিএইচডি যখন সে দিবে তখন সে হুবহু ওরকম যাইবে, তো হুবহু ওরকম সাইট আমরা কীভাবে করবো এটা আমরা দেখব, ঠিক আছে। সো আজকের ক্লাস এ পর্যন্ত।